শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নুরুল আলম, আমার বাবার নাম আলহাজ লেইত আব্দুল গনি তালুকদার, আমার মার নাম নুরুন্নাহার বেগম। আমি রাঙ্গুনিয়া থানার পূর্ব খিলমগল গ্রামের মালানগর ইউনিয়নে জন্মগ্রহণ করি। আমি রাঙ্গুনিয়া খিলমগল রোশেক হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি 1961 সালে। চট্টগ্রাম কলেজে পড়েছি 1962-63। আমি ছাত্রলীগের সদস্য ছিলাম চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজে থাকা অবস্থায়। মান্নান ভাই ফেরদৌস আহমদ কুরাইশি, ওনাদের দুজনের সামনেই আমি দুই আনা দিয়ে ছাত্রলীগের সদস্য 1962 সালের জানুয়ারি 1962-তে যে শিক্ষা কমিশন রিপোর্ট আন্দোলন, আমি চট্টগ্রামে মাইরও খেয়েছি সেই আন্দোলনে। এই যে এখন যে বাংলাদেশ ব্যাংক মোড়, যেখানে মুসলিম হাই স্কুলের যে এদিকে কোর্ট বিল্ডিং আর ওদিকে মুসলিম হাই স্কুলে যাওয়ার, সেখানে সপ্তরীতে ঘন্টা বানাইতে একটা ভেড়ার ঘর ছিল মুসলিম হাই স্কুলে ঢুকতে হাতে পাম দিতে, তো ভেড়ার ঘরে লুকিয়েছিলাম। পুলিশ ধরে আমাদের এমন দুটো বাড়ি দিয়েছিলো রাতে দিয়ে। আমি প্রায় 1.5 মাস সেনায় শুয়েছিলাম, মানে আমার ইনজিওর হয়েছিল। এগুলো করছি আমি সেই সময়, পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েট, সেখান থেকে আমি রাজশাহী চলে যাই। আমি অ্যাকচুয়ালি আমার আব্বা যাইয়া সেটা মেডিকেল কলেজে ভর্তি করাই দিয়েছিলেন। আমি সেটা থেকে বাইরে আসে আমার দাদিকে বইলা টাকা নিয়ে আমি রাজশাহী চলে যাই। রাজশাহী গভর্নমেন্ট কলেজ ভর্তি করতে হওয়ার পরে উইদিন এ মান্থ ওর হাফ মান্থ আমি খুব অস্বস্তিকর একটা পরিবেশে পড়ে গেছি। ছাত্রলীগের কোনো জন্ম হয় নাই। 1800 কত সালে রাজশাহী গভর্নমেন্ট কলেজ সৃষ্টি, তারপর থেকে ছাত্রলীগ আছে। এখানে আছে জাতীয় ছাত্র ফেডারেশন আর আছে ছাত্র ইউনিয়ন। ওই ছাত্র ইউনিয়নের কমিটি আছে আর ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনের কমিটি আছে। এগুলো হলো এই দুইটার কমিটি আছে, কিন্তু ছাত্রলীগ কোনো জানা নেই। রাজশাহী শহরেও নেই, ওখানে অ্যাপ্লাই আসছিল 1962 সালে। উনি গেছিলেন সারদাতে, সারদার ওই যে শতবর্ষর পূর্তিতে না কোনো একটা অনুষ্ঠানে উদ্বোধনের জন্য গেছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই রাজশাহী গভর্নমেন্ট কলেজের হোস্টেল থেকে সেই সময়ে আইয়ুব খানের উপর জুতো মারছিল, মানে দোতলা থেকে। এটাতে ছাত্ররা খুব অত্যাচারিত হয়েছে, তবে ছাত্র ইউনিয়নের সেলে সেই সময় সবগুলো এক্সপেল হয়ে গেছিলো কলেজ। তা আমি প্রথম ওখানে ছাত্রলীগ করে কিছু লোক পাওয়া গেল, তার মধ্যে এমপি হিসাবে মারা গেছেন নাটোরে সাইফুল ইসলাম পেলাম অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। আমি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি, আর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র পাইছিলাম নুরুল ইসলাম ঠান্ডু, এখন উনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। এরা দুইজন থেকে ছাত্রলীগ নিয়ে কথাবার্তা বলে, তো তাদের সাথে আমার বেশ বন্ধুত্ব হলো। তারপরে আপনার আমরা মানে মিটিং টিটিং কয়েকটা করলাম, আমরা কমিটি করবো, তখন আমি হোস্টেল অর্গানাইজ করলাম। হোস্টেল অর্গানাইজ করে আমরা কমিটি করলাম, তো কমিটি করার পরে মিটিং টিটিং করতে পারিনি। এই সময় আমি একটা বিপর্যয়ের মুখে পড়ছি, মানে আমি বিকেলবেলা বাইরেছি রাজশাহী গভর্নমেন্ট কলেজের ভিতর বাসের গ্রাউন্ড আছে পাকা গ্রাউন্ড,
ওই ছাত্র ফেডারেশনের তিনজন ছেলে এসে আমাকে জড়াই ধরে এমন মার দিল, সে মার হলো যে আপনারা এগুলো মার সম্বন্ধে আইডিয়া আছে কিনা যায় না, দুইজনে হাত ধরছে আর দুইজনে দুই পা ধরছে, আর এরকম করে বাস্কেট গ্রাউন্ডে এরকম খসতেছে, আমার শার্ট ছিঁড়ছে, আমার গেঞ্জি ছিঁড়ছে, আমার পিঠের চামড়া ছিঁড়ছে, আর বাসার উপর পিঠের উপরে লাফি। এই খবরটা তখন গেল হোস্টেলে, মহিলারা বাদ দিয়ে আমাদের হোস্টেলের ক্যাপাসিটি 360, সেখানে এখন অনেক বেশি থাকে, তবে সেখানেও কয়েকজন ডবল করে সেখানে প্রায় 400 মতো ছেলে ছিল। মশারি স্ট্যান্ড আছে ইনক্লুডিং লোহার রড আর কাঠের স্ট্যান্ড, যখন আমাদের মারতেছে এই কথা শুনছে। তো এখানে ছাত্র এই ইসলামিক ছাত্র সংঘ ছিল তখন, এখন ইসলামিক ছাত্র ছিল, ছাত্র সংঘের যে নেতা তার সাথে আমার আবার একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেও লাঠিসোঁটা নিয়ে যখন ওরা হোস্টেল থেকে হই হই করে মানে দৌড়ে আছে তখন এরা আমাকে পালাই চলে গেছে। সেখান থেকে আমি হসপিটালে গেলাম, ডাক্তার মাহমুদুল্লাহ স্যার পিজির ভাইস চ্যান্সেলার চ্যান্সেলার ছিল তখন মেডিকেল স্কুলের, সে আমার খুব কেয়ার নিল এবং আমাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল। আমি তিন চার দিন পরে আবার ওখান থেকে চলে আসলাম, আসার পরে মানে কয়েক ঘন্টার মধ্যে আবার ওখানে ফেরত চলে গেছে, কারণ আমি তো পিছনে দেখতে পারতেছি না, কিন্তু আমার যারা আছে তারা বলছে তুমি হসপিটালে থাকাই বেটার হবে। আমি সেখানে ছাত্রলীগ প্যানেল আনেছি, সিটি কমিটি নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ওগুলো সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওখানে আবার এনএসএফ যেতে পারে, তারা আবার শহরে আসতে পারে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের যথেষ্ট সমর্থন পেলাম, তারা আমাকে দেখতেও আসে। স্কেটার্ড ওয়েট মাস দিন পরে আমি চলে আসি, চলে আসার পরে ইলেকশন করি, সেই ইলেকশনে ছাত্রলীগ প্যানেল জিতে পুরো প্যানেল, ওখানে আর এই যে মানে ছাত্রদের মধ্যে যা ভোট হয়েছে তার প্রায় 80% ভোট ছাত্রলীগে পাবে। কোন সালে হবে? 65-66। এবং সেটা হওয়ার পরে সেখানে একটা কথা, আমাকে বিপি হওয়ার কথা ছিল, আঞ্চলিকতার জিনিসটা আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে গিয়ে প্রথম দেখলাম। মনোনয়নের সময় আসলো যে সেখানে বাইরের লোকজন যদি আসে বিপি আসে বোঝা যাবে যে রাজশাহীতে কোনো যোগ্য ছাত্র নেতা নাই। এই কথার উপরে যে সাহেব বললেন অনার্স ফাইনাল ইয়ারে তখন তাকে কনসিডার করা, আমাকে বললো তুমি সেক্রেটারি হবে, আমি বললাম আমি সেক্রেটারি হবো, ফাইনাল দিন দিয়ে হলো আমি কাজ ওইটা, আমরা ফুল ফাইনাল এসে গেলাম, মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি এখন যেটা বলে সেটা সেই সময় আমি জানতাম না, কিন্তু সেটাই এখন আমার মনে হয় তাই হয়েছে। অনেক পার্থক্য, ছাত্র ইউনিয়ন প্যানেল দিয়েছিল, ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়নের সাথে যোগদান করে ওই মারামারির জন্য, ছাত্র ইউনিয়নের আমরা আমাদের রাইভাল হয়ে গেলো ছাত্র ইউনিয়ন, আর ছাত্র শিবির কোনো প্যানেল দেওয়া নাই, কিন্তু ইনডাইরেক্ট ওই হোস্টেলের যেহেতু লিডারের সাথে আমার সম্পর্ক ওরা আমাদের বোধহয় স্কেটার বোর্ড দিয়েছিল। আমি এটা ইতিহাসে ঐতিহাসিক ফ্যাক্টগুলো বলতাম, তাদের কোনো প্যানেল নাই, তাদের কোনো ওই রকম সংগঠনও নাই যে ওখানে প্যানেল দিই। তো যাই হোক আমরা জিতলাম, সেই জেলা ছাত্রলীগের সভাপতি আসলাম, ইতিমধ্যে আর ওই যে সমবায় সমিতি করতে করতে তাহলে আমাদের ইন্সপেক্টর সমবায়ের সিরাজের ইন্সপেক্টর দিলীপ মিত্র ইন্সপেক্টর অভিজিৎ ইন্সপেক্টর আরামের তাজমীর সমবায় সমবায়ের ক্যান্টিন রোয়াজার আমার হোটেল ওই যে খলিল রহমান সাহর ওই উন্দি একটা বেড়ার ঘর আছে একদম মুসলিম লীগের সুনাম নুরুল ইসলাম ঘর আর আমরা একটা ভালো হোটেল ওই যে নুরুল ইসলামের রে আর আর ক্যারম বোর্ড খেলতে দিচ্ছে আর এক ছাত্র যারা আছে স্কুলে তারাও আছে এলাকার ছাত্র তারা তখন ফৈল্য রূপ দিল উপরে জাকির কিশোর নাম দিয়ে আর ক্লাব আসলেন ওর ফলোর করা রাঙ্গুনিয়া ক্লাব, এই ক্লাবে এনার ঘর এই জায়গায় মারি এন তো ইসরাল কথা বললাম বেগুনি একদিন বললো ইয়েস আমরা ট্রেনিং নেব তাহলে আমাদের লাইন পরামর্শ করি রাহুল স্যার আর নজিরমুদ চেয়ারম্যান স্যার এছাড়া গুরু বিবে সিনিয়র গুরু বিবে কাজে তোমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করা পারে তোমরা ইয়াং ম্যান তোমরা দেবে ট্রেনিং আজ একটা আসছে শহর উত্তরে বোর্ডার ওয়াজারাট এলাকা প্রায় থানা হইতে আরম্ভ করি ইয়াং লোকের লোক আরম্ভ হয়ে গেছে তো এখন ট্রেনিং দিব ওখানে না কাবুল আছে সিয়াল কোর্ট তুমি আছে 2 মাসের ছুটি নিয়ে বিয়ে শাদি করি এখন একটা তো বাড়িতে গেলাম বাড়ির দিয়ে আর ছোটো ভাই শমশিরও দিয়ে রে তখন এই নায়ক সাহেবের বাড়ি আর এই পাড়া আর ওই পাড়া অনেকক্ষণ কথাবার্তা ইয়ে অনার করে ও আর সিদ্ধান্ত দিলে ও আর যাইত না যুদ্ধ লাগিয়ে গেলে আর যাইত না এইবারে লইলাম এই এই জায়গার মধ্যে শহর মূল্য বলে ওকে পুলিশের কনস্টেবল আছে ইতিহাসে রেলওয়ে পুলিশের আছে তারা ওরও অ্যাসোসিয়েট গেলাম ও কই যাচ্ছে ঠিক আছে তারা দুইজনে মিলি আর একটা ট্রেনিং শুরু করে দিল দিয়ে 12 মাস রাঙ্গুনিয়া কিলমগল রসিক হাই স্কুলের মাঠে ট্রেনিং দেওয়া শুরু হল সন্ধ্যার পরে রাত্রি 7-8টা পর্যন্ত চলল একটা ট্রেনিং শুরু হল ট্রেনিং করতে হতে আর প্রায় ইতিমধ্যে মাসকানের মতো ট্রেনিং হয়ে গিয়ে 12 এপ্রিল পর্যন্ত আর ইউনিয়নর আবুল কাশেম লালানগরের আব্দুল কাদের ওরা দুজন বিয়ার খবর দিল ওই রোয়াজারাটে গভীর জঙ্গলে আর্মির এসে ঘাঁটি করছে যে এখানে মুক্তিযুদ্ধের ট্রেনিং হচ্ছে এইগুলোর আক্রমণ করছে দুজনে যাই এই খবর যখন দিল তখন আমি সাথে সাথে ওখানে সবাই সাথে কথা বললাম কথা বলার পরে আমরা ঠিক করলাম যে
আগে আক্রমণ করে ফেলতে বলতো। তখন ওই দুইটা রাইফেল আনলাম, রাইফেল কোথেকে পাইলেন? থানার রাইফেল তো ইতিমধ্যে আমাদের কসদায় নিয়ে এসে চারটে চারটের মধ্যে দুইটা আমার হোটেলে থাকতো, আর দুইটা আমরা নিয়ে ঘুরতাম। এই যে রাইফেল এদিকে দিয়ে সাইকেল নিয়ে সালে আমাদের ঘুরছে, আমিও ঘুরছি। আর আমাদের তিনটা ওর একটা বোধ হয় চারটা বন্ধু, নাজিম ওর বাপের নাম সফি আহমদ তালুকদার, ওনার বন্ধু আমার বাপের বন্ধু আছে, আমার হচ্ছেন চৌধুরী যে আগে চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন উনি, ওর বাপের বন্ধু এই তিনটে বন্ধুকে আর ওর একটা বন্ধু, এই চারটে বন্ধু। আমরা যেহেতু পাহাড় চিনি, পাহাড়ের ওই পারে জঙ্গলের মধ্যে তাদের ক্যাম্প আছে, আমরা ক্যাম্প লোকেশন হয়ে গেলো, কারণ আমাদের এখানে লোকজন খামারের তামারের জন্য গাছ বাঁচানোর জন্য খেতে বলার জন্য ওই পাহাড়ে যায়, আমাদের খামারের পাশ দিয়ে যাইয়া ওই ওখানে আক্রমণ ওইটা ঠিক হলো। তখন আমরা ওখান থেকে রাত্রে ওই দুই রাইফেল চারটে বন্দুক ঠিক হলো, আমরা লোক সত্যের জন্য সাত্রের জন্য আমাদের বাড়ির পিছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে আমরা সকালে বড় যাইয়া একত্রিত হইলাম, এই রাত্রের মধ্যে এটা অর্গানাইজ করে দিয়েছি। চারটে বন্দুক, দুইটা রাইফেল আর কুড়াল দাও আর ওই যে লাঠি তোয়ার, এগুলো নিয়ে আমরা রন করার জন্য রওনা দিলাম, যাইয়া পাহাড়ের চূড়ায় উঠলাম। নায়ক আবুল হাসেম সাহেবের পরামর্শ অনুযায়ী এবং নেতৃত্বে আমরা অ্যাটাক করি, তো উনি আমাদের বাঘ করে দিলেন যে তিন বাঘ, এক বাঘ হলো মেইন বাঘ, মাঝে থাকবে যে অ্যাসল্ট করবে, ওইটা আমার এখনও ওয়ার্ডটা মনে আছে, যে অ্যাসল্ট পার্টি হবে এটা, আর এদিকে হবে এটা কাট অফ পার্টি, আর ওদিকে কাট অফ পার্টি, কাট অফ পার্টি কাট অফ না, যে এদিকে একটা কাট অফ পার্টি পড়েছিল যে কাট অফ পার্টি মানে ওই ট্রেনিংয়ে যাবে, তো কাট অফ পার্টি এখানে একটা থাকবে, কাট অফ পার্টি এখানে একটা থাকবে, ওখানে আপনার কাছে একটা রাইফেল, আমার কাছে একটা রাইফেল, আর কেউ রাইফেল চালানো জানবে না। আমরা অ্যাসল্ট পার্টি ছিলাম, একটা তো সেটা হলো যে নাজিম, আর হলো যে ওখানে আমিন শরীফ বলে একটা ছেলে আছে, ওইটা মারা গেছে, আমাদের সে একটা খুব সাহসী, তারা এক পাশে, তারা কাট অফ পার্টি এক পাশে চালে, আমাদের পার্টি কাট অফ পার্টি, আর আমরা হলাম অ্যাসল্ট পার্টি, মাঝখানে আমরা আক্রমণ করব, আর ওরা যদি পাল্টা গুলি ছিল তাদের দুই পাশ থেকেও তারা ছিল, এই হলো ওনার আমাদের শুটার সাথে যাতে আর ওখানে শুটার অপেক্ষা করে নেই গুলি সবাই, এমনি তিন দিক থেকে শুরু হয়ে গেছে, গুনগুন করে পালাচ্ছে সবাই। এই পালানো দেখে আমরা তখন কতক্ষণ পরে দেখি যে আর নাই রাউসব নয়, তখন আমরা ভিতরে ঢুকে গেলাম ওদের শেল্টারে, যখন নামে গেলাম তখন আমরা দুইটা মেয়েকে পেলাম, তাদের মুখ থেকে আমরা শুনলাম ওখানে কোনো আর্মি ছিল না, ইপিআর এর লোক অস্ত্র টস্ত্র ফেলে পলাতক কয়েকজন ছিল, ম্যাক্সিমাম অবাঙালি ছিল, সেখানে কোনো ভারী অস্ত্রধারী কেউ ছিল না, সেখানে জবান মিল এবং কাপ্তাইয়ের দারোয়ান ছিল, যাদের সাথে বন্দুক ছিল, আর ওই যে বাঙালির বংশোদ্ভূত হলো আয়লা, তার সাথে ওই অবাঙালির দারোয়ানের সাথে বিয়ে হয়েছে, এবং তাদের ঘরে একটা মেয়ে আছে, ওর ভাষ্য অনুযায়ী তার মেয়ে 13-14 বছর হচ্ছে, সেও ওদের সাথে পলাই গেছে, কিন্তু সে থেকে গেছে তার ছোটো বাচ্চাটা নিয়ে, আর একটা ওই যে ওদের একটা দারোয়ানের বউ দুটা বাচ্চা নিয়েছিল। এখন ওই যে লায়লা আমাদের দেখে ভাই 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 আমি 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 লায়লা আমি লায়লা আমি লায়লা, আমরা কিছু করিনি, এখন আমাদের কোনো কিছু নাই, এই সেই আমাদের নিয়ে যাও, এই সে চিল্লা জিনিসের। তো এখন ওখানে তখন আমাদের সবাই ওই ঘরটর যেগুলো স্বর্ণের ঘর বানাইছিলো বা ছাপড়া বানাইছিলো এগুলো সব পড়াই দিল আগে দিল, তো মহিলা দুটোর এখন ওটা কান্না থামাইতে না পারে এটা, আমি বললাম যে ঠিক আছে ওইটা যখন লায়লার বাড়ি আমাদের এখানে আমাদের পরের পাড়ায় আমাদের সামনের পাড়ায়, তো ওখানে নিয়ে আসে নিয়ে আসলাম, তো নিয়ে এসে তাদেরকে তাদের বাড়ির দিকে পাঠাই দিলাম। আমরা তখন শুনি যে ইতিমধ্যে আর্মি এসে ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্প করছে, আর ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্প করছে, আমরা তখন চন্দ্রকোনা ফ্যামিলির দিকে কাপ্তার দিকে চলে গেছি, তো এখন মানুষজন সব পাহাড়ে চলে যাচ্ছে সন্ধ্যার সময়, আমরা আসতেছি ওই দিক থেকে পাহাড়ের থেকে, আর মানুষ দৌড়ে বলতে যে এখন আর্মি আসবে আজকে এখানে এসে গেছে, যাদের অ্যাটাক করলাম তারা তো পাহাড়ে চলে গেছে, কোথায় গেছে আর এরপরের ঘটনা হলো আর্মি এখানে কবাই করে যাচ্ছে, থানা টানা দখল হয়ে গেছে, এখানে আর নেয়া আমরা এখন থানার দিকেও যেতে পারতাম সাহস নেই, আর দুইটা রাইফেল আমরা তখন সিদ্ধান্ত নিল যে ওগুলো পানির মধ্যে আমরা লুকিয়ে রাখি, আমাদের সব সিদ্ধান্তে এই কয়েকজন আমরা ছিলাম, সালে আমার ছিল আমার ওই ভাই ছিল, তারপরে সালে আমাদের একজন ভাই ছিল মারা গেছে, তারপরে আমিরুল ইসলাম বলে একজন ছিল এখানে জয়নাল আছে, এরা ছিল নাজিম ছিল, জাহাঙ্গীর ছিল, নাজিমের ভাই শমশু ছিল, এইরকম বেশ কিছু ছাত্র যারা সিনিয়র ছাত্র এগুলো আমাদের এই এলাকা, এরা আমরা ঠিক করলাম যে এখন এখানে কিছু করা যাবে না, এখন আমাদের চলে যেতে হবে। ওই মেয়ে দুইটা একজন মেম্বার উমর আলীর নাম, টাগর আলী শিকদার পাড়া একটা ওনার বাড়ি, ওই মেয়েটা ওই বাড়ি ওখানে পাঠা দিলাম, ওরা যাই ওখানে উঠে গেছে, কয়েক আমাদের এই ঘর বাড়ি যাওয়া গেছে, এই হয়েছে সেই হয়েছে, তখন এই গ্রামে এখন বিচার বসে গেছে, আমাদের মুরব্বীরা সব আমাদের বাচ্চা সাথে এখন টার্গেট করে ফেললো, কম্পেনসেশন দিয়ে দেবে, কোনো মতো আর্মি আছে তারা না হয় আর্মির ক্যাম্পে যাবে,
যাইয়া কমপ্লেন করবে এই এলাকার লোকজন এই করছে, তাহলে তাদের গ্রাম জ্বালায় দিবে, বাড়ি জ্বালায় দিবে। তখন এই ভয়ে তখন এলাকার নেতৃস্থানীয় তারা বিচার করলো, বিচার করে ওই টাকার অ্যামাউন্ট ধার্য করে দিল। আমার বাপটা তোদের আমাদের যৌথ পরিবার, আমাদের 12,000 টাকা আর অর্ধেক, আর বাকি যারা সাহায্যের বাপটা তাদের ধরে 2,500 টাকা থেকে আরম্ভ করে 5,000 টাকা বুঝে দিচ্ছি। কারণ কারো জমি বন্ধু রেখে কারো মানে সন্ধান সব বিক্রি করে এই যে এগুলো ওইটা কালেকশন করে ওদেরকে দিয়ে দিল, তখন তারা থাকল। আমার নাম হলো শামসুল আলম, তখন আমার বয়স আমি এসএসসি পরীক্ষা দিলাম রাঙ্গুনিয়ার বিএলএফ কমান্ডার আলমের ছোট ভাই। জি দাদা বললেন যে পাহাড়ের অপারেশনের কারণে আমাদের এত টাকা লস, যেই সময়ে একখানি জমির বিক্রিত মূল্য ছিল 150, ওই সময়ের 12,000 টাকা। আমার বাপ দাদাদের তো আবার প্রচুর সম্পদ ছিল, আমার মনে হয় সমস্ত জমি বন্ধক দেওয়া লাগছে, এই টাকাগুলি জোগাড় করছে। কিন্তু দুই দিন এখানে ছিল, দুই দিন তিন দিনের মতো ছিল, তারপরে এখান থেকে রওনা দিতে লুকিয়ে লুকিয়ে ছিল। যাওয়ার জন্য সবাই সাত্রীদের যারা আমাদের অপারেশনে সবাই যাওয়ার জন্য উদ্যোগ ছিল, মাথা নদী চিন্তা আছে যে এখন তো এটা হয়েছে, এখানে আমাদের বংশ শেষ করে দেবে যদি আবার এই গোটা গ্রুপ যদি চলে যায়, তাদেরকে বলবেন তোমরা থাক, এই দুটো এখানে রাইফেল থাকলো, এখানে পালায় রাখতে হবে। আমি এসালাম, এখান থেকে গেলাম, এক রাত ছিলাম বিক্রম শহীদের বাড়িতে, বাসের ভেড়ার করে মানে বাইরের বাইরের বারান্দায় যাচ্ছিল। এরপরে সেখান থেকে হাঁটা দিয়ে গেলাম কাউখালি বাজার, কাউখালি বাজার থেকে গেলাম পাঞ্চল, পাঞ্চল থেকে গেলাম ফটিক শরীর একটা মার্কেট, আমার মার্কেটটা তো করে না, ফটিক শরীর মার্কেটে যখন গেছি তখন আমরা অসুস্থ হয়ে গেছি, আর হাঁটতে পারতেছিলাম, পা দিতে ভুলে গেছে। সেখানে এক রাত্রি ওই কেরোসিনের ল্যাম্প থেকে গরম কেরোসিন নিয়ে মাইজে সকালবেলা একটা ব্যথার পেইন কমছে, সেই মার্কেট থেকে আবার হাঁটা দিয়ে সারাদিন হাঁটে বিকেলবেলা যেয়ে পড়ছি ওই যে মগরাজার বাড়িতে মংপুরু চাই। আমাদের দুজনের একটা রুম দিল, অন্য সবাই মাটিতে শুয়ে থাকে, আমাদের দুজনের একটা রুম দিল। এখান থেকে হাঁটে রামগড়, দোস্তরা মেয়ে যখন রামগড় ফল করলো তখন আমরা নদী পাড়িয়ে গেলাম সরকার। আমাদের অন্য চিন্তা ছিল তাই হরিণা না যে ইতিমধ্যে আমরা একটা আগরতলা যাবে একটা পাঁচ ইন্ডিয়াতে ঢুকলাম, একটা পাঁচ জোগাড় করলাম, ছোট হাতওয়ালা সমস্ত রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, তার কাছে আমরা সালাম ধরে পাঠালাম যে তুমি যাও আমার কথা বলো, আমি এখন এই পোস্ট অফিসের বারান্দায় আছি, আমাদেরকে আগরতলা পর্যন্ত যাওয়ার ইন্ডিয়ায় ঢুকার পাঁচ দিন পাইছি পাঁচ। আমার কাছে একটা রিভলভার ছিল, 40 জন গুলি ছিল, গুলি শুদ্ধ পাইছিলাম ওই রাইফেল ক্লাবের, এটা আমার সাথে আছে। গভর্নমেন্ট কলেজ সেখান থেকে সিজার বেড়ে গেলাম, সেখান থেকে আবার ফেরত আসে রাত্রে যাপন করলাম, তো ওই মণিবাইয়ের বাসায় যাচ্ছিলাম বিশাল করে। এই সময় দেখি যে আমাদের আসম আব্দুর সাহেব নিয়ে একটা পিকআপ নিয়ে পিকআপ চালায় যাচ্ছে, তখন আমারও দেখা হর মানে ব্রেক করে একটা হরন দিল, আমি দেখি যে ড্রাইভিং সিটে আসম আব্দুর, আমরা দুজন ওখানে গেলাম। রিভলভারে আমার একটা এখন বার নিয়ে এইটার কথা বলো রিভলভার দরকার যাচ্ছে ওটা রেখে দাও, সেখানে ঠিক হলো যে আমি ওই ফার্স্ট বেঞ্চে দাঁড়া যাবো। নারায়ণপুর নামলাম, সেখান থেকে মূর্তি ক্যাম্পে গেলাম, মূর্তি ক্যাম্পে বন্যায় বাসায় দিল, সাপে কামড়াইল, তারপরে আমাদের তান্দুয়ার চারগাছার তান্দুয়ার ক্যাম্প। আপনি তান্দুয়ার থেকে আসলেন কোথায় আসলেন? ওই একই নামে একই লাইনে আসা ওই আগরতলা নামলাম, আগরতলা নামে গ্লাস ফ্যাক্টরি প্রথম মণিভাইয়ের সাথে দেখা করলাম। মণিভাই আমাকে প্রথম ম্যাচটা দিল, আসছো তুমি যে আমি সারা আমাদের পাঠাই দিলে তোমাদের জন্য শেল্টার ঠিক করে, ও তোমাদের এলাকার তারও 4-5 জন নিয়ে চলে গেছে, তুমি গিয়ে পাবা, তোমাদের কোনো অসুবিধা নাই, এখন আমি বলে দিচ্ছি তাকে তুমি গেলে অপারেশনের কাজ শুরু হবে। তার গ্লাস ফ্যাক্টরি মান্নান ভাই, ইব্রাহিম ভাই, ইসুফ কুমার এদের সাথে দেখা হলাম, আব্দুল মান্নান বাড়ি চাকরি করতে কুমিল্লার ওখানে বসত, মনিবের সাথে খুব ইয়ে করছে গরম মরম আছে, সেই মান্নান ভাইয়ের পারলাম ওখানে, আমি খোঁজ করতে যাই ওখানে খোঁজ করে এই আমিন সাহেবের পারলাম, আবু তাহের পারলাম, এরকম 6 জন না 7 জন পাওয়া গেছে, 9 জনের পাওয়া গেলো, 2 জন এরকম করে আমরা 13 জন হয়েছি আমার রাঙ্গুনিয়া আমার দলে যাওয়ার। তখন আমাকে টার্গেট দিল 3টা টার্গেট, একটা কর্ণফুলী পাওয়া কাপ্তাই প্রজেক্ট, আর একটা হলো রাঙ্গামাটি রোড এবং কাপ্তাই রোড কাট অফ করা। এই 3 টার্গেট দেওয়ার পরে তো আর অ্যাম্বুশ করবা তোমাদের কোনো মানে ইয়ে নেই, কনভেনশনাল ফাইটার না, তোমরা টার্গেট ঠিক করে দেওয়া প্রত্যেক গ্রুপে করে। এটা আবার ইঞ্জিনিয়ারিং ইব্রাহিম ভাই, এটা উনি এই কাজটা করতেছেন বলে আমার মনে হয়েছে, পরিবেশের সাথে আবার দেখা করতে হবে। আমার ওই রাশিয়ার ব্যাকগ্রাউন্ডে উনি আমাকে একটু টাস্ক নিয়েছেন, তো মণিভাই আমাকে বললো যে আমাদের চেষ্টা থাকবে পার্বত্য অঞ্চলকে লিবারেট করে, ওখানে গভর্নমেন্ট করে বলে যে ওটা যেহেতু বর্ডার সাইট এবং সেফ সাইট, তুমি এটা কারোর সাথে ডিসক্লোজ করবে না, তোমার মধ্যে রাখো, আমাদের তোমার টার্গেট হলো যে এই কারণে যে রাস্তা যেন আটক থাকে, এটাতে করতে পারলে আমরা এটা অটোমেটিক ফ্রি হয়ে যাবো, দিলে মানে সাপ্লাই লাইন ধ্বংস করে দিতে। এখানে মান্নান ভাইও আছে, মান্নান ভাই আবার লিস্ট
কারা কারা কোথায় দিবে আমার লিস্টটা দেখলাম যে ওনার হাত থেকে পেলে লোক ঘোরা ঘোরাই দিল বিকেলবেলা এবং উনি ওদেরকে ডেকে পরিচয় করা দিয়েছে এটা তোমাদের লিখে এই আমার পরিচয়টা দিল সংক্ষেপে আসলে তোমরা অস্ত্রগুলি নাও আজকে আজকে সন্ধ্যার সময় তোমাদের মুভমেন্ট আর জুলাইয়ের আমি 29 তারিখ পর্যন্ত ওখান থেকে রওনা আমার কাছে ওই যে ইয়ে আছে না জামাল উদ্দিন সাহেব ডেভেলপমেন্ট উন্নয়নের চেয়ারম্যান পলিটিক্যাল নেতা ছিলেন উনি আমার সাথে মান্নান ভাই ঠিক করে দিলেন তুমি আলমের সাথে যাবে একটা সিটি গ্রুপ আছে এফএফ গ্রুপ হইতে ছয়জনের একটা ফটিকছড়ি গ্রুপ আছে একটা হাটাদারি গ্রুপ আছে আর রাউজনে কোনো গ্রুপ আছে না রাউজনগুলো আমার সাথে আছে তিন চারটা এই গ্রুপ তিনটা আমরা মোট 39 জন আমি সব লাস্ট ফ্যাক্টরিতে বাইরে কোথায় আসছি ওই রামগড়ের বর্ডারে ওই ওখানে নামে নদী পার হয়েছে মেন বিলের উপর দিয়ে উপর হইয়া নাইতে এই রওনা দিচ্ছে তো এই গাইড ঠিক করা ছিল এখানে সেই গাইড যেভাবে নিয়ে গেছে তো ফটিক চোরটা ফটিক চোর অফ হয়ে গেলো হাটাজারিতে যাইয়া হরেরটা এবং হাটাজারিটা অফ হয়ে গেলো আর আমার গ্রুপটা আমি নিয়ে আমি এখানে চলে আসি এখানে আমি সব সেটিংই পাইছি ধরতে আস্তে আস্তে আমি শরীর বাবা আমাদের মাঝখানে আমাদের থেকে কাটো হয়ে গেল সে আমাদের আবার এক রাত দিয়ে আগে আছে বসে তারও ওখানে আমরা খুঁজছি ওই ফটিক চোরের পাহাড়ে চাকমা পাড়ায় সেখান থেকে সে আপ হয়ে আমাদের আগে চলে আসে আগস্টের 2 তারিখে ঠান্ডা ফিরে ঠিক আছে খুলি পাড়া সেখান থেকে আমাদের ওই লাইনম্যান সাহেব বলতে যে উনি ওনাকে খবর দেওয়া হলো উনি যোগাযোগ করলেন আমাদের সাথে আমরা তারপর দিন সন্ধ্যায় দেখি যে সালে আমার তো আমাদের আগায় আনতে গেছে এই যে একটা বাড়ি শুনে এখানে আমি সাহা ওনার ওনার বাড়ি উনি একটা ভিডিও বললে তার কিনতে পারছেন ওইখানে বসে কথাবার্তা বলে ওখানে ডিসকাস হয়ে যায় যে পুরো এলাকায় কোন বাড়িতে থাকতাম কী করতাম এখানে ঠিক ঠিকানে যার বাড়িতে গেছি মানে মানুষের ইয়ে করার জন্য আমার যেন কোন বাড়িতে আছে এটা বুঝতে না পারে ইতিমধ্যে সব খবরাখবর কালেকশন করলাম প্রথম প্রথম কালেকশন কী করবো কারণ খবরাখবর কালেকশনটা দেখলাম যে কাপ্তাই পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে সম্ভব কারণ তারা এই কাপ্তার এত পথ আমরা হেঁটে যেতেও পারবো না আর আর্মি প্রত্যেক পাহাড়ের জায়গায় জায়গায় ওদের দু চার দিন ধরে ধরে পাথর পাঠিয়ে রাখছে ক্যাম করে রাখছে তো আমি তখন টার্গেট ঠিক করলাম যে আমাদের কাপ্তায় হাট যে প্রজেক্ট ধ্বংস করার অত্যন্ত ইলেকট্রিক লাইন ইলেকট্রিসিটি সাপ্লাই ধ্বংস করা তো তো তখন মাথার মধ্যে আসলো যে এই তো সাপ্লাই লাইন এখান থেকে তো এটাই তো মেন লাইন এটা হলো যে এই যে কাপ্তা থেকে আসে চন্দ্রকোনা এলাকা চন্দ্রকোনা থেকে রাঙ্গুনিয়া এলাকা রাঙ্গুনিয়া থেকে রাউজান এলাকা রাউজান থেকে হাটাধারি হইয়া মধুরাঘাটে যাইয়া আর কোনো লাইন দিয়ে তো এদিকে যাচ্ছেন রাঙ্গুনিয়া ইউনিয়নে গুমাই বিল গুমাই বিল রাঙ্গুনিয়া সেই 10 মানে 10 স্কোয়ার মাইল এই গুমাই বিল একসময় ছিল এখন 2 স্কোয়ার মাইল আপনার ওই গুমাই বিলেই মাঝখানে মাঝখানে এটা সেফ জায়গা আমাদের জন্য এক 2 নম্বর হলো যে আমাদের গেরিলাদের কথা হলো তুমি এমন জায়গায় অপারেশন করবা যাতে করে বসতির থেকে দূরে রয়ে করবা এই কারণে যাতে পাকা আর্মি আসে আর বসতির যেন তসরস করে না দেয় তারা যেন সেফ থাকে তো আমরা তখন ঠিক করলাম যে গুমাই বিল তিনটা পাইলাম আমরা ঠিক করছি এখানে আমরা 5 জন করে টিম করছিলাম পাঁচ টিমের মধ্যে 3 মেজর উনি আর একটা নেতৃত্ব সালে আমার আর একটা নেতৃত্বে আব্দুল আজিজ টিমে 16 জনের টিম তার মধ্যে 5 জন করে 3 5 15 জন আর আমি সিগন্যাল দিলেই মাত্র ফিউজে আগুন দিত তো এখন এই 16 জনের আমরা ট্রেনিং করলাম ম্যাপ আঁকলাম দেখালাম এখানে কয়লার ঘরে লোক পাঠাইছি কৃষক সাজাইয়া মানে ঘাস কাটার জন্য গরুর মহিষের জন্য ঘাস কাটা সাজাইয়া তো পাকিস্তানের যেদিন স্বাধীনতা দিবস 13 তারিখ দিনগত রাত্রে 12:01 তিনটা পাইলট হলো এবং এটা ফেলানোর রেজাল্ট হলো যে এটা বোয়ালখালী রাঙ্গুনিয়া রাউজান এখানে মানুষ মনে করছে যে এখানে কেয়ামত হয়ে গেছে কারণ আমাদের অ্যাডভাইস ছিল যে চারটা ফিলারের 4টা কোটিতে 1 পাউন্ড করে এক্সপ্লোজিভ দিলে হবে তো যেহেতু আমাদের প্রথম অপারেশন আমি ঠিক করলাম না 2 পাউন্ড করে দেবো এখানে মিস করা যাবে না তো 4টা গুণ 8 পাউন্ড 1টা পিলারে 8 পাউন্ড এবং 3টা পিলারে 3.24 পাউন্ড এক্সপ্লোজিভ এখানে আমি ধরার পরে এখানে তখন চারিদিকে মাইকিং হয়ে গেলো রাঙ্গুনিয়া করে দেবো এখানকার সব নেতৃস্থানীয় সবাই সেখানে আমার বাবা চাষাও তো আমরা যেহেতু ইন্ডিয়ায় চলে গেছি তাদেরকে খবর দিয়ে নিয়ে গেলো ওখানে আর্মি ক্যাপ্টেনরা মেজর ভর্তি হয়ে গেলো এবং ভর্তি টর্তি দিয়ে বলছে ধরতে না পারলে আমরা সব তবা করে দেবো তো এই দেবো টমক টমক দিয়ে ভর্তি করছে এবং বক্তৃতা বেশিক্ষণ কন্টিনিউ করে না ওদের ভয় ছিল এটা যদি আমার আক্রমণে তাড়াতাড়ি করে বক্তৃতা শেষ করে টার্গেট দিল তাদের কোথায় মুক্তি ঘুরতেছে ওগুলো খবর দিল যখন মিটিং চলছে তখন রাস্তার মাথা দেখে ওই মেজর সুদার দিয়ে বালি দুধ সহ আমরা ওইখান থেকে বাইর করছিলাম 20 দিন মতো এটা আমি বলতে পারি আমরা তখন এইখানে চলে এসেছি এটা নদীর উপর থেকে আমি শুনছি যেটা তাড়াতাড়ি মিটিং শেষ করছে এবং
এলাকায়। তা আমার বাপচাচার প্রধান বাপচাচার প্রতি হুকুমন হয়েছে তোমাদের বন্দুক থানায় তোমার। এই আমরা যখন ঘুমা বিল অপারেশন করলাম আমাদের সেখানে একটা টাকা পয়সা রাখছিল, ধরে দিতে পারলে আমাকে আমার বাপের মানে বাপের থেকে তো বন্দুক টন্দুক নিয়েছে এবং কাজ দিয়ে দিয়েছে আমাদের ধরে দিতে আমার আর আমার ভাইকে। রাত্রে যখন খাবারগুলো উড়িয়ে দেওয়া হলো, এরপর দিন তারা রাঙ্গুনিয়া মাইকিং মাইকিং করে বলা হচ্ছে যে সমস্ত লোক রাঙ্গুনিয়া কলেজের মাঠের মধ্যে উপস্থিত। মাইকিংটা শোনার পরে তখন আমরা আমার বাড়ি যেতাম, আমার সাথে আরও সহপাঠীরে ছিল, তার মধ্যে জাফর আমাদের মুক্তিযোদ্ধা সেও ছিল। তখন আমার বাবা দুইজন ভয় থাকলেও যেত, এখানে নুরুল আলম দফাদার নামে এক লোক ছিল, ওই নুরুল আলম দফাদার তাদেরকে দেখাই দিয়েছে বাপচাচার দুইজনকে। তখন ওই দুজনকে থানায় নিয়ে গেছে, এরপরে নিয়ে বললো যে আপনাদের ছেলে কোথায় আছে জানেন, যদি তাকে হাজির করান আমরা বড় একটা চাকরির ব্যবস্থা। তখন বাবা বলতেছেন এই যে বাড়ি থেকে আমার এই ছেলেটা চলে গেছে, এরপর থেকে সে বেঁচে আছে না মরে কিছুই জানে। আসলে উনি জানতেন, ওনারা জানতেন, শুধু আমি জানি, শেষ পর্যন্ত ওনারা জানেন না বলে এক কথাই ছিলেন। তখন বললেন যে আরেক ছেলে আছে শামসুল আলম, আমার কথা বলেছেন যে তাহলে একটা কাজ করেন, আলম যদি কখনো ধরা পড়ে সন্তান হিসেবে কখনো দাবি নিয়ে আসবেন। থানার ওসি বাংলায় লিখেছে আমার বাপ চাচা দুই ভাইয়েই ওই কার্যপত্রের কাগজের মধ্যে দুই ভাইয়েই দস্তখত করে দিচ্ছে। আমার বাবা বাড়িতে এসে কান্না করে, তারপর রাত্রে এসে ঘরের মধ্যে এসে আমাকে ডাকলো, আমাকে বোঝানো শুরু করলো। ওরা বলছে যে ওই শামসুল আলম বন্দুক নিয়ে রসদ ছাপাইবে, তাকে এনে এখানে থানায় হাজির করান, আমরা তাকে আল শামস অথবা আল বদরে ভর্তি করাই দেব। এই কথা বলার পর বাবা যখন চলে গেলেন উঁচু করার জন্য, একটু পরে আমি বেরিয়ে গেছি, চলে গেছি কোথায় ওই জঙ্গল পার্ক। আলম ভাইকে বললাম, নিয়ে বিস্তারিত বললাম, দাদাকে খুলে বললাম, খুলে বলার পরে দাদা আমাকে বললেন যে আমাকে তো ত্যায্য করতে পারছে, সকালে ঘুম থেকে উঠে পালিয়ে দেব, ওটার পর থেকে এখানে ঢুকবে। এটার পরে বিদ্যুৎ মানে লাইন বন্ধ হয়ে গেলো, বিদ্যুৎ সঞ্চালন তখন এর পরের ভর্তি করে দিয়ে আমরা লক্ষ্য করলাম যে মধুরগর থেকে একটা সাপ্লাইন আনলো আর্মিদের ইয়েতে সহায়তায়। এই আর্মিওয়ালারা এখানে অন্ধকারে ভুগতেছে, রাত্রে ঘুমাইতে পারে না, ব্যাংকারে থাকে আর না হয়তো জড়ো হয়ে একসাথে স্ট্যান্ড অবস্থায় বসে থাকে। তো তারা ইনসিস্ট করে প্রশাসনকে রাতারাতি ধরতে গেলে 15 দিনের মধ্যে আবার লাইন তৈরি করে ফেলতো মধুরাঘাট থেকে একেবারে ওই কাপ্তাই পর্যন্ত, এদিকে যে লাইনটা রাস্তা দিয়ে এখন এটা সাবলাইন। ওখানে তখন আমরা যখন শুনলাম যে এই সাবলাইন দিয়ে কোনো, তখন আমরা আবার এটা ধ্বংস করার এই সাবলাইন এটাতে, যেহেতু এগুলো ছোটো ছোটো খাওয়ার, এখানে আমরা 7টাতে মানে পরপর 7টাতে ওগুলোতে তো 5 জন করে টিম দিয়েছিলাম একটাতে, এখানে জাস্ট 2 জন করে টিমের মধ্যে দিয়া আমরা 7টা টাওয়ার তো ইয়া করে ওই সত্যপীরের মাজারের ওখানে জঙ্গল থেকে শুরু করিয়া এখানে এসে একদম তোমরা ভুড়ির দোকান পর্যন্ত এখানে দানের জমির মধ্যে দিয়ে ওই রাস্তা ক্রস হয়েছে, দানের জমির মধ্যে দিয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে এখানে 7টাতে এক্সপ্লোসিভ দিয়ে আমরা একসাথে ওটা ধ্বংস করলাম। আমাদের মধ্যে সেই সময় আমরা প্রায় সেদিনও আমরা 15 জন ছিল। তা আমরা ওটা করার পরে আমরা শিওর হলাম যে আমাদের এদিকে আর, এবং এটা 9 মাস পরে আসছে, 1.5 দিনও আর আগে ওইরকমভাবে বিদ্যুৎ আসছে কিনা আমার জানা নেই। এটা হলো পশ্চিমপুরা কাপ্তাই রাঙ্গুনিয়া তালুকদার। বাবার নাম গোপাল কৃষ্ণ তালুকদার। ঘটে 14 বছর পাঞ্জাবি গুলি দিবে এই অবস্থার মধ্যে একমাত্র তো না বাবা তাই আমি নুরুল হুদা মাস্টার। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই টাওয়ারগুলো ডিস্ট্রয় করা হয়েছিল। এটা হলো সত্যপীর দরগার সামনে।
সত্যবীরের দরকার। আমার সামনে যে টিকিটটা আছে ওই টিকিট থেকে দুটো তিনটে ওই টিকিট তিনটে প্রায় সাতটার মতো সবার ব্যস্তা করা হয়েছিল আলম এবং সালেমর সাহেবের নেতৃত্বে। আমরা ছিলাম রাস্তায়, হ্যাঁ, নুরুল আলম ও সালেমর সাহেব, হ্যাঁ, দুজনের নেতৃত্বে, দুজনের নেতৃত্বে ফিলারটা যে ফেলা হয়েছিল তার প্রমাণ হলো নিচে সিমেন্টের এটা আবার দাঁড় করা হয়েছে। একাত্তর সালে পিলার ফেললে এই যে নিচেতে যখন এরকম সিমেন্ট থাকবে তখন বোঝা যাবে যে এটা একাত্তর সালে ফেলে দিয়েছিল এবং পরে এটা আবার দাঁড় করানো হয়েছিল। মোট সাতটা পিলার ফেলেছিল। মাঝখানে এখন একটা ঘটনা হয়েছে, সেখানে আমি শুনেছি, এটা আমি শিওর না অবশ্যই, ক্যাপ্টেন করিম সাহেব তিনি একটা গ্রুপ এখানে অর্গানাইজ করে এখানে অপারেশনগুলো করছে, তো ওনার নেতৃত্বে তারা আরও দুইটা টাওয়ারে এক্সপ্লোসিভ ক্লিয়ার করে যার জন্য পাকা আর্মি সেখানে 13 জনকে তাদের দিয়ে গর্ত করাইছে এবং তাদেরকে ব্যানার চার্জ করে মারিয়া পাক আর্মিরা গর্তের মধ্যে ফেলাছে। চট্টগ্রাম জেলার লাগবুড়ি থানার অন্তর্গত কুমরা ইউনিয়ন, এখানে 13 নয় 1971 মুক্তিযুদ্ধের সময় মধুরাম পাড়ায় যে বিদ্যুৎ টাওয়ার ধ্বংস করেছিল, পরদিন 14 তারিখ সন্ধ্যা 7টায় পাকানাদার বাহিনী প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দু বাড়ি থেকে ধরে নিয়ে এসে ওদের দ্বারা গর্ত করে এখানে তাদেরকে গণকবর দেয়। তাদের সকলের বাড়ি কুমরা মধুরাম পাড়ায়। তাদের নামগুলো হচ্ছে মন্টু আইস, গান্ধী দাস, রমণী দাস, হরিপদ দাস, জগৎ চন্দ্র দাস, বাউল চন্দ্র দাস, বিরাজ দে, ওষা দে, ফকির চাঁদ, কোকা দাস, দুলল দাস, শচীন দাস ও হরিকৃষ্ণ দাস। এদের দ্বারা এখানে গর্ত করাই এদেরকে এনে ডে খোঁসাইয়ে মেরে মাটি দাফা দিয়ে গেছে। তারপরে আমরা একটা কর্ণফুলী অপারেশন করছি, কর্ণফুলী নদীতে। এই অপারেশনটা ছিল আমরা তখন এগুলো যখন এই টাওয়ার টাওয়ার এখানে অপারেশন টপারেশন কয়েকটা হলো, আমরা তখন আমাদের জন্য সেফ জোন ছিল নদীর উপর। তো আমাদের একটা ওখানে আমাদের জন্য দুটো জায়গায় বড় ক্যাম্প ছিল, একটা হলো যে সিরিঙ্গা ফরেস্ট অফিস আর একটা হলো যে আমাদের বদুয়া ফরেস্ট অফিস। এগুলো আমরা ফ্রি জোন মনে করতাম, ওইটি একবারে নদীর পারে আগামী কোনো দিন আমাদের পাশে গেলে আমরা তাদের থামাবো। আমরা ওখানে আসি, হঠাৎ করে আমাদের কাছে খবর নিয়ে আসলো বদিউল আলম বলে একজন আমাদের ভেজ ওয়ার্কার বলতে পারেন, ও আমাদের সেন্টার টেন্টার ঠিক করে দিয়ে পরে চেয়ারম্যান আছে বদিউল আলম করে আমাদের আর্মিরে একটা বিরাট মানে ইয়ে করে জাহাজ নিয়ে সব অনগার্ড পজিশনে আসতে আসতে আমাদের এই ক্যাম্প আটক। তখন আমরা আমাদের যাওয়া সশস্ত্র আছে সব বাইর করে নিয়ে ধরে বাইরে বাইরে গেছি, মানে আমাদের উপর যদি আক্রমণ আক্রমণ তো ওইটার উপর হবে, আমরা যদি বাইরে থাকি আর আক্রমণ বাইরে থাকি আমরা সামনের দিকে প্রায় 1 কিলোমিটার হোক আমরা সামনে চলে গেছি। বার যেটা দাঁড়াস দেখি যে চারিদিকে কমপক্ষে 10-12 জন এরকম অনগার্ড দাঁড়ায় গেছে, কেউ অ্যালার্জি নিয়ে কেউ দেখে নিয়ে ভাগ হয়ে আমরা 3 ভাগ হয়ে গেলাম। আসামের গ্রুপ, আমার গ্রুপ মাঝে থাকলো, আনন্দের গ্রুপ, আজিজ গ্রুপ, তাদের দুজন দুই ফ্ল্যাঙ্কে থাকতেছে, মানে আমাদের প্রোটেকশন যে না আক্রমণটা আমরাই করতাম, এটা হলো মেইন অ্যাসল্ট পার্টি যেটা বলে। আমরা তখন গাছ দেখার সাথে সাথে আমরা ওখান থেকে ব্রাশ শুরু করে দিই, এলএমজি এসএলআর, হ্যাঁ, এই দুটা অস্ত্র থেকে আর আর ছিল যে দাও কুড়াল, হ্যাঁ, তো লাইট মেশিন গান একটা ছিল সেটা দিয়ে আমরা মানে এখান থেকে নদীর এই পার থেকে ওই বাস লক্ষ্য করে দিলাম। ফায়ার দেওয়ার সাথে সাথে ওদেরকে বলা ছিল যে আমাদের দিকে আসলে তোমরা আমাদের বাঁচাবা, তোমরা এটা তারা শুনবে, তারা ফায়ার দিচ্ছে সাথে। আমরা দেখলাম যে ধবা দশ পড়ছে কিছু লোক, কিছু বার্জের উপরে পড়ছে আর কিছু পানিতেও পড়ছে। তারপরে ওরা তখন জাহাজের যত স্পিড আছে সব, এখন আর কোনো সৈনিক টৈনিক দেখা যাচ্ছে না, সব খালি দ্রুত যাচ্ছে, একটা জাহাজ চলে যাচ্ছে, আমরাও আর কি আমাদের তো আর কিছু করার নেই। তো পরে আমি শুনছি যে ওরা ওখানে বেশ কিছু ড্যাড বডি উঠেছে মধুরাঘাটের ওখানে যাই, ইঞ্জিওর্ডগুলোর ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, সেখান থেকে রেসকিউ পাঠিয়ে মধুরাঘাট পর্যন্ত আছে বলে আমি শুনেছি। এগুলো করার পরে এই কয়েকটা অপারেশনে আমাদের গুলিগুলো শেষ হয়ে গেছে, প্রায় এক্সপ্লোসিভ শেষ হয়ে গেছে। তখন আমরা আমাদের আমাদের সহযোদ্ধা তাহলে হচ্ছে ওনাকে আমরা পাঠিয়ে দিলাম আগরতলা, তা বললাম যে তুমি যাও জায়গা এখন এই আমাদের রিপোর্ট দাও এই কয়েকটা অপারেশনে অস্ত্রগুলি শেষ হয়েছে এটা বলতে আর বুঝেই বলতে হবে। এটার মধ্যে আমাদের ইতিমধ্যে আর কতগুলো সমস্যা দেখা গেলো এই কয়েক মাসের মধ্যে, আমাদের মুক্তিযোদ্ধারা খস পাঁচরায় ভুগতেছিল, আমরা আয়সা খালি খাইতেছিলাম কচু, লাউ আর ডাল,
আমরা ভেজিটেরিয়ান হয়ে যেতে চাইছিলাম কিন্তু পাইলাম না, আমাদের ফাঁস ফাঁস রায় আমরা আক্রান্ত হয়ে গেলাম এবং জ্বর তো ওটা সরব হলো। তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার উনি দেখে আমাদের ক্যাম্প কয়েকটা ভিজিট করে ওই যে এদের প্রোটিনের অভাব হয়েছে। এরপরে যে পদ্রেকায় আনছিল আমাদের জায়গায় জায়গায় ঝেয়াল ভাঙা ডাকাত খুরকাম মত খুরকা ডাকাত নামে করে এখানে এসে সে ওদের সাথে যোগ দিয়ে বাড়িঘর সব শুনে তাকে আমরা ধরে আমার একটা মানে আরেকটা সহ মুক্তিযোদ্ধা আমার ভাই হোক আচ্ছা তো যাই হোক তো তাকে আমরা ধরলাম। ধরার পরে সে ওদের উপর হওয়ার করতে চাইছিল, ওর পিছন থেকে যাই তাকে রাস্তারে মারিয়ে দিল। এই এই একটা ভালো অপারেশন, এটা একটা আমরা রাঙ্গুনিয়াতে এরপরে গোটা রাঙ্গুনিয়া এলাকায় আর আমাদের খবর খবর নিয়ে যাইতো না। নভেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝি সময় তারিখটা আমার মনে নাই, বারটা আমার মনে আছে মন্ডলটা। আমরা দুইজন বলতে মুজিবুর রহমান নামের একজন একটা সাইকেল নিয়ে যে সৈয়দ সাহেব উনি আমার সদস্য ছিলেন কি একটা খবরের জন্য উনি আমাদের আমি সাইকেল চালাচ্ছিলাম, সামনের বাম্পারে মুজিবুর রহমান বসাচ্ছিলেন। আমরা যাইতে যাইতে ওখানে একটা বেরিবাস হয়, ওই জায়গাতে একটা বড় বটজার ছিল, ওটা জর্জরিয়ার বট। ওই জায়গায় যাওয়ার পরে একজন পাবলিক আর একজন মৌলানা, ওই মৌলানার নাম ছিল চশমা মোল, আর ওই লোকটার নাম ছিল ফরিদকার। আমি এই ফরিদকারে ছিলাম। এই ফরিদকার ইতিহাস হলো সে একজন নাম করে ডাকাত ছিল। এক সময় আমাদের এই যে আগুনিয়া বাগানে ক্যাম্প ছিল, নুরলোক দারোগা খামারে ক্যাম্প ছিল, বৈদ্যর খামার নামের একটা খামার ছিল, ওই তিন জায়গাতে ক্যাম্প ছিল। দুই তিন দিন আগুনিয়া বাগান, দুই তিন দিন নুরলোক দারোগা খামার বাড়ি, আবার দুই তিন দিন এই যে বৈদ্যর খামারে, এইরকম করে মুক্তিযোদ্ধারা থাকত। তো দাদার নির্দেশ ছিল মুক্তিযোদ্ধারা তোমরা যদি কেউ ধূমপান করো ক্যাম্প ত্যাগ করার সময় যেন বিড়ি সিগারেটের কোনো নমুনা যেন ওখানে না থাকে, অর্থাৎ মানুষ যেখানে বসবাস করছে এক রাত অবস্থান করছে এইরকম কোনো চিহ্ন সেখানে থাকতে পারে। বিপরীতকে করলো কি রাঙ্গামাটি আর্মি ক্যাম্পের রিপোর্ট করছে, আর্মিরে আসছে পাহাড়ে পাহাড়ে, প্রথম আসছে আগুনিয়া বাগানে ওখানে পায়নি, এরপরে আসছে নুরুদ্দারঘর খামারে সেখানেও পায়নি, এরপরে আসছে বৈদ্যুর খামারে সেখানেও পায়নি, এরপরে চৌধুরী বাড়িতে আনোয়ার হোসেন চৌধুরীর বাড়িতে এসে মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে আনোয়ার হোসেন চৌধুরীর সাথে ওরা কথা বলছে। এক পর্যায়ে গিয়ে আনোয়ার হোসেন চৌধুরীকে থাক পরম আসছে, সে পরপর তিনবার চেয়ার নিয়েছে, বেশ কিছু মুরগিও ধরে নিয়েছে। আরেকদিন করছি কি করে রাত্রে রাত দশটার সময় এক চায়ের দোকানে বসে গল্প গুজব করতেছে, এই সময় মুক্তিযোদ্ধারা খবর পেয়ে তখন বটন নিয়ে বটন নামের একজন মুক্তিযোদ্ধা আরেকজন সৌরভ বাটার ওর নাম থাকে, এরা টোটাল তিনজন তিনজন গিয়ে ওকে ধরছিল ওখানে কাকে এই যে ফোন থাকে ধরার পর সে খুব বেশি শক্তিশালী লোক ছিল এবং লম্বা ছিল মানুষ, ওরা ধরে রাখতে পারে নাই, চেয়ার টেবিল সব ফালাইয়া সেখান থেকে ডাকতে পারে। এখন আমরা যখন এই সাইকেল নিয়ে যাচ্ছিলাম মুজিবুর রহমান আর আমি, তখন মুজিবুর রহমান কিন্তু ওই ফরিদকারে ছিল, তখন আমারও মনে হয় ফরিদকে ফরিদকার তাদেরকে ক্রস করে সাইকেল থেকে নামলাম। নামা তবে আমি মুজিবুর রহমানকে বললাম যে তুমি হেঁটে আসো আস্তে আস্তে ওদেরকে ফলো করো, আর আমি হেডকোয়ার্টারে চলে যাই ওই দিদির বাড়ি হেডকোয়ার্টারে দাদা ছিল, সে দাদাকে এরকম পরীক্ষার রাস্তার মধ্যে আসছে। তো ওখানে তখন অন্য কোনো অস্ত্র ছিল না, ওখানে রিভলভারের কথা বলছিলেন দাদা, ওই রিভলভারটা ওনার কাছে ছিল, উনি রিভলভার এটা আমার কাছে তখন একটু শীত করতেছে, আমার গায়ে একটা কোট ছিল, আমি কোটের পকেটের মধ্যে রিভলভারটা নিয়ে সাইকেল চালিয়ে চলে যাই। আচ্ছা আমি আলমশহরা মাদ্রাসা ক্রস করার পরে উত্তর পাশে একটা কালবার আছে, দেখি যে চশমাগুলি দুজন গল্প করতে করতে ওরা কালবাড়ের উপর দিকে উঠবে, ওই কালবাড়ের উপরে উঠার আগেই আমি কালবাড়ের উপরে দাঁড়িয়ে সাইকেল থেকে নামিয়ে সাইকেলটা অ্যাসলেনে রেখে আর উনি রিভলভারটা বাইর করে কাল দিয়ে ট্রাক করে হ্যান্ড সাত করে ডাক দেওয়ার পর সে এরকম করে হাত দুটো উপরে উঠে এলো। মুজিবুর রহমান কিন্তু আমি বলছি তাকে তুমি আশা কাছে কিন্তু সে কমপক্ষে 200 মুজিবুর রহমান আসা পর্যন্ত আমি হ্যান্ডসাপ করাই রাখ সশমামুলি পূর্ব পাশের ধান থেকে দৌড়াতে গিয়ে একবার পরে ওখান থেকে উঠতে একবার পরে উঠতে এরকম করতেছে, আমি ওদের ফাঁক করে রাখছি, সে করলো কি মানে এইদিকে থেকে এরকম করে দিছিল ব্যাগে ধরতে দিয়েছে আমি মারা করে
সে গুলি খাই একটু ঝুঁকলো, আবার আরেকটা পায়ে পড়লো, দুইটা গুলি খাওয়ার পরও সে তো দৌড়ে গিয়ে তার শক্তি ওই রকম দৌড়াইতে পারতেছে না। তখন করলাম কি, আমি হাত ধরে তার গায়ে একটা মেরুন কালারের সোয়েটার ছিল, হাফ সোয়েটার, আমি সোয়েটার আর শার্ট এরকম বাম হাতে, আমি এই পাড়ার সাথে রাত আমি দুইটা খাম ওখানে গুলি ফায়ার হয় না। এখন সে আমার চেষ্টা করতেছে আমার থেকে জীবনযাপন কেড়ে নেওয়ার, তো কোনো রকমে সে পারে না, আমি জোর করে খেয়ে রাখছি আর এদিকে রক্ত এসে আমার সরকার লাল হয়ে যায়। এই অবস্থায় দেখি যে নায়ক আবুল হোসেন সাহেব একটা রিক্সার থেকে নামতেছে, মাথায় কাপড় চাদর দাঁড়ানো, চাদরটা এইভাবে ফেলাই দিল, দেখি তোমার কোনো জুলার মরিয়া এস এম জি এটা বাইর করে পাঠ করলো। সে পরীক্ষা দেখার সাথে রাতে করা ছিল এটারে সেই জোর করে পুরো তার মুখের ভিতরে ঢুকে এমন জোরে একটা চাপ দিল, আমি আপনাকে আমি ছেড়ে দিয়েছি, তখন সে দিয়েছিল তাকে ওই সময়ে। এইদিকে কিন্তু পাঞ্জাবি রাজাকাররা আসে, আর একজন দফাদার ছিলেন ওনাকেও আমরা ধরে অপারেশন করে দিয়েছি। তখন আমাদের পুরো রাঙ্গুনি এলাকায় যে আমাদের সম্বন্ধের আর্মির কাছে বা থানার কাছে চোখলামি করার লোক একেবারেই কমে গেছিল, যে কারা দেখে তো মুক্তিযোদ্ধারা যদি সন্দেহ করে তারা মারি পারত, কারণ এখানে তো অন্য কোনো শাস্তি নেই। এরপরে রানীরহাট অপারেশন কুব্বার চেয়ারম্যান যখন ফরিদুলকে সুপ্রিম কোর্ট মানে পেয়ারের চেয়ারম্যান ছিল রাঙ্গুনি এলাকায়, ওই রাঙ্গামাটি রাস্তা দিয়ে আসলে প্রথম ওই রাজানগর ইউনিয়ন এবং ওই রানীরহাট, সেখানে নামে কুব্বার চেয়ারম্যানের বাড়িতে খাওয়া দাওয়া ওনার সাথে থাকা, ওনার মাধ্যমেই আমাদের এদিকে রেস্ট অফ দি রাঙ্গুনি উনি সফর করতেন। ও আমাদের জন্য অত্যন্ত বেশি বিপজ্জনক লোক হিসেবে আমাদের বিরুদ্ধে ইয়ে হলো, আমাদের বিরুদ্ধে আমরা সালে আমাদের নাম বললাম, বলছে যে কল্যাণ আনতে পারো, মৃত আনতে পারো, জীবিত আনতে পারো, 10,000 টাকা পুরস্কার। আমি ওখানে একটা গোডাউন আছে, সিট গোডাউন মিনিমাম অফিসের সাথে লাগানো, তখন এই সিট গোডাউনকে আর্মি ক্যাম্প করলো, সেখানে মিলিশিয়া আর রাজাকার থাকতো, ওইটা তাদের ক্যাম্প কিন্তু রাঙ্গামাটি থেকে, এবং ওই চট্টগ্রাম থেকে কোনো লোক যদি আসতো পেট্রোলে বা এই রাস্তা মুভমেন্ট হইলে তাদের আগে পার্টি পাঁচ পার্টি চলে আসতো, তারা এসে এই জায়গায় রেস্ট নিত। সাহেলি বাজার একটা ক্যাম্প ছিল, সেখানেও রেস্ট নিত। ওদিকে যাই একটা ঘাগরা একটা রেস্ট হাউস ছিল, রোডন হাইওয়েজের গেস্ট হাউস, তখন সিএমবি গেস্ট হাউস বলতো, সেখানে রেস্ট নিত। এই ক্যাম্পটায় থাকতো মিলিশিয়া এবং ইয়াই রানীরহাট বাজারে ইউনিয়ন পরিষদের অফিসে ক্যাম্প করে দিল, ওই সিট গোডাউন বলতেছি অফিস সম্বন্ধে সেটা তারা থাকা করতো। এখান থেকে রানীরহাট ব্রিজ এটা পাড়া দিত রাঙ্গামাটি রোডের উপরে, আর ওই বড়ুয়া পাড়া, তারপরে দেয়াঞ্জি পাড়া, আলপাড়া, হিন্দুপাড়া, এগুলো রেড করে ধরে ওখান থেকে মেয়ে ধরে নিয়ে আসতো, অত্যাচার করতো, টাকা পয়সা মানুষ নিয়ে আসতো, মারতো, আর নিজের গাড়িতে উঠাই দিত, আইনে প্রচুর মানুষ কতগুলো ধরে উঠাই দিছে। এই খুব বাচ্চা নাদসিকদের তো এখানে মারিয়ে ফেলছে, নাদসিকদেরকে আবার এটা মানে আর্মি ধরাই দিয়ে আর্মি দিয়ে ফেলে, হ্যাঁ ও ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক সরকারদের গুলি করে দিচ্ছে, নামটা এখন ভুলে গেলাম। ওই ওই লোকটা আওয়ামী লীগ করতো, ইয়াং লোক, ও বিয়েও করতো 3-4 বছর লোক, ও আসতে দিল আর্মির এদিক থেকে হাঁটে যাচ্ছিল রাস্তায় গাড়িতে উঠেছে, হ্যাঁ পয়েন্ট করে কয়ে যে এই তোমার উপস্থিত ইয়াকি মুক্তি এবং সে মুক্তি সংগ্রহতা, তখন তারে দিয়ে ফুটেছে আর নোটিশ পাওয়া যায়নি। এরকম ক্লাস এইটে পড়তে একটা ছেলে প্যারম চৌধুরী বাদে হাই স্কুলে ছাত্রলীগ করতেছে, তাকেও এরকম করে খুব পছন্দ ধরা দিই, তো আমরা বুঝতে পারতাম যে সে তাকে এলিমিনেট করতে হবে। তো এখন আমরা তার গতিবিধি লক্ষ্যের জন্য করার জন্য আমরা লোক পাঠালাম বাজারে, ওই দিন বাজার পাঠ মঙ্গলবার হবে না শনিবার হবে, আমাদের একজন সহযোদ্ধা পরিমল সেন বটন, তখন পরিমলেরও পাঠায় দিলাম, ও মানে একটু সাহসী ছেলে, 71 সালে মুক্তিযুদ্ধের আগে আগে 70-71 সালে রবিডিক শিখা হয়েছে, তখন সিএনজি বলে, সে বলে যে আমি এর আমি মেরে আসবো। ইতিমধ্যে তারা তো একটা গ্রেনেডিয়ার রিপোর্ট দিলাম, সেই করছে তার পরিচিত একটা চা দোকানদারের কাছে বলছে যে আমি এখানে আছি বাজারে ঘুরবো, এটা তুমি জমা রাখো। গ্রেনেডের কয়েকজন রাজাকার তারা চিনে করছে, চিনা তাকে ধরে ধরে তখন ওখানে তোমার কিছু নিয়ে যায় রেডমভাবে মারপিট করছে, আল্লাহর রসুল জন্ম হচ্ছে সে ওই দোকানে রেখে গেছে, তারপর তারে আসে বলে নাম বলছে, বলছে না আমি যাইও নাই, আমি পালাইছিলাম বই, এগুলো বলছিলাম তো কোনো কাজ আছে, খুব মারছে তাতে কাজে। ওরে পাঠানোর পরে আমি আমাদের ক্লাস সিক্সে পরে একটা চাকমা ছেলে আছে অনিল টংসিয়া, তাকে পাঠাইলাম যে কারণ ওরা কেউ সন্দেহ করে না, ইতিমধ্যে তারে আমি অনেক জায়গায় পাঠাই, মধুরাঘাট পর্যন্ত পাঠাইছি, তারে সে ফেরত আসতে পারে, তারে কোনো সেও ভয় করে না, তারা পাঠাইলাম পিছন পিছন
বিকেলবেলা সে আসে চিল্লে টেস্ট করে হাওয়া দামাতে বসতেছে যে ধরে ফেলছে তহসিলদার কিছু নিয়ে গেছে এখানে মারে ফেলছে তা আমরা তো রেস্ট করতেছিলাম বিকেলবেলা ওরে পরে যে খবর নিয়ে আসছে তখন আমরা যার যা আছে তাই নিয়ে এখন আর কোনো প্ল্যানিং ট্র্যানিং নেই তিন গ্রুপে ভাগ হইলাম তিন গ্রুপে ভাগ হয়ে বললাম যে এখন ওই ক্যাম্প আক্রমণ করতে তা আমরা এসে আমাদের যত অস্ত্র ছিল মানে এলএমজি ছিল রাইফেল ছিল এসএলআর ছিল গ্রেনেড ছিল এগুলো যে এক্সপ্লোসিভ ছিল তা আমরা একটা কাটক পাটে রাখলাম রানিয়ার কোলের বই পারে ঠান্ডাশরী চা বাগান যে আছে চা বাগানের ওখানে ওখানে একটা ফরেস্ট অফিস ছিল চা বাগান তো ওইটা সোজাসুজি রাখবেন না তাকে বললাম যে যদি পারো তাহলে এক্সপ্লোসিভ নিয়ে যাওয়ার সাথে তাহলে ওই ব্রিজের মধ্যে লাগাইয়া যাকে ওই পার্টিতে রাখলাম সে আবার এগুলো লাগাইতে যাবে আজ যদি দিছিলাম ওখানে আর আমিন শরীফ বলে আমাদের মাঝে নাই এখন মারা গেছে আল্লাহ থেকে ব্যস্ত মেসেজ করুক আমিন শরীফ থাকলো ওই ঘাগড়ার দিকে রাঙামাটির দিকে ওখান থেকে কোনো আর্মি আসলে তারা ঠেকাবে এই দিক থেকে যদি আসে সাইমেরি বাজার থেকে ওই শহরের দিক থেকে তাহলে এরা ঠেকাবে আমাদের তো ইসামত যদি পার হয়ে এই পারে আসতে হবে যাদেরকে ওই দায়িত্ব দিলাম আমরা পার কেউ হচ্ছে কেউ হয় না এই সময় ওরা যায় মাত্র ওই যে ঘাটে যে রাজাকাররা ডিউটি করতো ওই যে ব্রিজে ওখানে গুলি করছে ওরা ও বাবরে মারে যাই করছে করছে ওরা পালাই গেছে আওয়াজ শুনে আমরা তখন যান ছেড়ে দিয়ে দৌড় মারলাম দৌড়ে মানে আমাদের টার্গেটে পৌঁছাচ্ছে এখান থেকে আমরা অপারেশন শুরু করবো এখন পাঁচখানে যদি আটকে যায় তাহলে আমাদের আটকে ফেলবে তখন আমরা দৌড়ে কোনো মতো রাঙ্গামাটি রোডের উত্তর দিকে আমরা ওই বাজারের মধ্যে আমাদের পৌঁছেছিলাম যাইয়া মাত্র রাঙ্গামাটি রোডের উত্তর দিক থাকতে ওইখান থেকে ফায়ার শুরু করছে বাজার পুরো মানুষ যার সঙ্গে হবে হবে মানুষদের দৌড়াদৌড়ি শিখেগুলি ওদিকে আবার ওরা ওর পিছনের দিকে দৌড়ে গেল সব দোকান টোকান বন্ধ করে কে কোথায় দৌড়াচ্ছে তারপরে ঠিক আমরা এই ফায়ার করতে করতে গ্রেনেড চার্জ করতে সামনের দিকে যাচ্ছে এবং পড়লেন হাঁটে না হামাগুড়ি দিয়ে না তখন সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে আমাদের যারা এই পাশে আছে দুই পক্ষ থেকে ফায়ার শুরু হয়েছে এবং কে বলছে বলতে পারবো না আমার অর্ডার নিচে পরে ইতিমধ্যে বাজারে আগুন দেওয়া শুরু হয়েছে আমার কাছে একজন আছে বলতে করেছে বাজারে আগুন দিচ্ছে এটা আমাকে একটা পুরো জ্বালায় দাও কোনো কথা বলা যার দোকান একদম মানে লেভেল টু গ্রাউন্ড দিছে জ্বালায় জ্বালানোর কাজ চলতেছে আমরা যে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস সংলগ্ন সিট গোডন ওদের ক্যাম্প এই ক্যাম্পের পাশে যাইয়া আরগাল নিয়ে দোকানের মানে ওয়ালের পাশে আমরা থাকিয়া আমরা ওই ওখানে ফায়ার দিতেছি তো ওইখানে যাইয়া দেখি যে ঘটনা আছে হয়তোবা দায় আসে সরাসরি ওখান থেকে ওই সিট গোডন থেকে স্কুলের মাঠ দিয়ে হাইটা আমাদের এখানে আছে আয় ওরা থাপ্পর মারিলে আমাদের শখ শুয়েছে ইতিমধ্যে ওটা ফাঁকা করে ফেলছি আমরা এরা বাঙ্কার টাঙ্কার করে আসে ওর মধ্যে ঢুকে তখন আমরা সামনের দিকে আমাদের তো কোনো বাঙ্কার নেই তো আমরা সামনের দিকে আর গেলাম না এবং আমরা চেষ্টা করলাম ওপাশেদের ওখানে ঘিরে ধরে ফেলো ওখান থেকে ওই যারা ফালাচ্ছিল তারা কয়েকটা ফায়ার দিছে তারপর আর ফায়ারের শব্দ নেই আমাদের কাছে রিপোর্ট আসলো যে ওরা জমি দিয়ে পালাইয়া ধানের ক্ষেত দিয়ে ওই পূর্ব দক্ষিণ দিকের পাহাড়ের দিকে চলে গেছে তারপরে আমরা ওখান থেকে হয়েছে ঘরে সব একত্রিত হয়ে গেলাম এই অপারেশনটা আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল রাঙ্গামাটি ব্রিজ যেটা এক্সপ্লোসিভ দিয়ে উড়ানো হয়েছিল সেটা আমরা পুরো ধ্বংস করতে পারি না কারণ এক্সপ্লোসিভ ওটা দিতে পারে নাই পশ্চিম দিকের দুইটা মানে ওই গার্ডার সহ দুইটা পিলার ক্ষতিগ্রস্ত হয়েছিল গাড়ি চলতে পারত না ওই আগের অপারেশনগুলো কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে বলছে তবে এই অপারেশনটা সাধারণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে টাইম অ্যান্ড এগেইন বলছে যে পুরো আর্মি ক্যাম্প উড়াই দিয়েছে রাঙ্গামাটি মুক্তিযোদ্ধারা এবং সেখানে তাদের ইয়া ধ্বংস করে দিয়েছে আগুন জ্বালাই দিয়েছে যেটা একটা ইম্পর্টেন্ট ঘটনা এটা এটা হবে ইট ইজ সামটাইমস অফ নভেম্বর তো তাই বলে যে ইসরাটা বলছে যে ইসরাটা হঠাৎ জ্বর হয়ে গেল তারে ওই ওখানে পার এসেছিলো সেখান থেকে আনা হইলো এখানে ডাক্তার দেখানো এই আমাদের যে হ্যাড কোয়ার্টার বলতেছে ওখানে আমি আসছি ভরে 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 দেখতে তো দেখে কথাবার্তা বলতেছি দুপুরে এখানে খাবো খাইয়ে দিয়ে চলছে এই সময় বলে যে রাজাকাররা আসে সব মানুষ এখান থেকে খুঁজে খুঁজে ধরছে এখানে আসে সমস্ত শেল্টারগুলো আগুন দিয়ে পড়াই দিল এখন চারজনের ধরে ওই আর্মি ক্যাম্পে নিয়ে যাবে এখান থেকে আরও কয়েকজন ধরে নিয়ে মারা বলছে আমি তো আমরা ওখানে ঘরে যারা আমাদের যেখানে খবর নিয়ে আসলো একজনের দিয়ে দেবো ঘটনা হচ্ছে এই ঘটনার মধ্যে তখন ওই দিদির বাড়িতে দিদি দুটো ছেলে ছিল একটা বোধহয় 15-16 বছর বা 17 বছর বয়স হবে আর একটা ছেলে 8-9 বছর বয়স আমার যে দিদির কথা বলতেছি ওনার আত্মীয়কে এখানে দিন তো অনেক মাস আচ্ছা তো এখন ওনারও ধরে নিয়ে গেছে এখন ওই দিদির বাপ উনি ওনার কান্নাকাটি দেখি যে ওনার
ঘুঘু করে কাঁদতেছে দেওয়ালের পাশে, ইয়ে করে কিছু বলতেও পারতেছে। তো এখন আমরা, আমার কাছে আছে একটা স্ট্যান্ডার, আমরা কী করবো? তখন খোঁজ নিলাম যে এখানে কোনো গ্রেনেড আছে কি। এই যে মেয়ে এটা বললো যে একটা পিছনের পাড়ায় একটা বাড়িতে আমাদের গ্রেনেডের একটা বাক্স লুকায় রাখা আছে, এই ওখানে ওই বাড়িতে আছে। তো আমি তারা বললাম যে ওর নাম কল্যাণী স্যার, তাহলে কল্যাণী দৌড়ে যায় বাচ্চাটা নিয়ে আসতে পারলো, তুমি গেলে দিয়ে দেবো। যাই ও কীভাবে গেছে আসছে জানি না, আমার মনে হচ্ছে 15 মিনিটের মধ্যেই সে বাক্স নিয়ে চলে গেছে, গ্রেনেডের বাক্স, 12টা বাক্স। আমি তো একেবারে আটকানা হয়ে গেলাম দেখে আসলে খুশিতে। এখন আমাদের একটা গ্রেনেড সেখানে এত একটা বাক্স, এটা ও গেল আনতে। তখন এই দুই ছেলেরও বললাম যে তোমরা ইতিমধ্যে আমাদের খবর আসতেছে কিন্তু, কোথায় যাচ্ছে, কারা যাচ্ছে, কোন বাড়িতে যাচ্ছে কি, এগুলো খবর মানে চলে আসতেছে আমাদের এসে দিচ্ছে। আমরা তখন হতে পারছি বলে যে আমি তো ওরা মাদ্রাসায় নিয়ে এসে জড়ো করছে, এখন এখান থেকে এই 22 সাতজনও রাখছে, এগুলো নিয়ে যাবে আর গুলো সারিয়ে দিবে, কিছু দিছে কিছু এখন আছে। কী করে বলছে ওখানে ওদেরকে শর্টিং করতেছে আর কি চা টা খাচ্ছিল। তো তখন এই ছেলের ভিতরে বললাম যে এগুলো যখন তোমরা সামনে চলে যাও, যাইয়া যে কোনো একটা বেশ ধরে, মানে দুইজন আলাদা আলাদা জায়গায়, কেউ রাস্তার পর মানে পাশ দিয়ে যাবে, ওরা খালি আসতে চাইলে আমাদের জানা। ওই ওর 103 ডিগ্রি জ্বর আবুতায় যার কথা বলছে, তো সেই উৎসাহ দিলে কাজে আমার জ্বরটা যাই হবো, এগুলো উদ্ধার করতে হবে না দুদিন কান্না। আমরা আবার তখন ঠিক করলাম যে আমরা ইয়ে করবো, এটা অ্যাম্বুশ করতে, ওই অ্যাম্বুশ করতে আমরা দুইজন চলে আসলাম। ওরও বললাম যে তুমি ওই এখানে একটা হসপিটাল ছিল, ওইটা কিন্তু কাল কাল কিছু দিন না চলে যাবে আমরা জন্য পরীক্ষা, ওই ওয়েস্টার্ন গার্ডটা তারে দিলাম, তুমি ওটা নিয়ে ওখানে যাবো, তারে ওখান থেকে ব্রিফ করতেছে। আর আমি তোমার কাছে দুটো গ্যারেট থাকবে, আমার কাছে 4টা গ্যারেট আমার কাছে, আর রিভলভারটা আমার কাছে যাবে, স্ট্যান্ডে তোমার কাছে, তোমার কোনো কাজ নেই। ওদিকে রাজাকাররা যদি পশ্চিম দিকে যাইতে চায় তাহলে তুমি একটা ছোটো করে ব্রাশ করবো, আমি যেন এখান থেকে ওদেরকে মানে গ্রেনেড চার্জ করে আমি যেন ওই নদীর ভিতর দিয়ে দৌড়ে ওই ইয়েতে যাইয়ে ওদিক দিয়ে পালাতে। আমরা যখন আসতেছি এই সাইবারে পাওয়া গেল, এখন আমাদের একটা আরও একটা জোর বাড়ে গেলো, তখন ওরে ওটার সাথে অ্যাটাচ করা, তোমরা দুইজন ওখানে যেয়ে থাকবে। তখন তারা দুজন ওখানে চলে গেল, আমি একটা রিভলভার আর 4টা গ্রেনেড আমার কাছে, এই দিক দিয়ে চলে যাবো। ওখানে একটা খালবাট ছিল, আমি ওই খালবাটের নিচে বসে, ওরা তো মিছিল করে আসতেছে কিন্তু ওদেরকে ধরে আসতে যাওয়ার ফাঁকে ফাঁকে রাজাকাররা একটা দুটো করে ফায়ার ওপরে। ওইটা দেখে আমি মনে করলাম যে আমার রেঞ্জের মধ্যে আসলে গ্রেনেড চার্জ করবে, আর গ্রেনেড চার্জ করলে আমার এক্সপিরিয়েন্স ইতিমধ্যে হয়ে গেছে। গ্রেনেডের আওয়াজ শুনলে, কারণ তাদের কাছে গ্রেনেড নেই, তারা তখন জান নিয়ে পড়ে, কারণ গ্রেনেডটি এরকম চার দিকে যায়, মাটি থেকে জাস্ট 1-2 ফুট 3-4 ফুট দিয়ে চলে যায়। আমার একটু ভুল হয়েছে, আমিও একটু টেরোরাইজ ছিলাম, কারণ হচ্ছে যে ওরা আমার রেঞ্জের মধ্যে আসার আগেই আমি গ্রেনেড করব, যদি তাদের দুই একজনের গায়ে পড়ে মতো করে বা কাছে যায় এর মতো করে থ্রো করতে পারলে হয়তো। আমি যখন গ্রেনেড থ্রো করছি দেখতে যে তারা দৌড় মারছে যে ওটার থেকে আরও 10-12-15 মিটার দূর দিই ওখান থেকে, আর আমার গ্রেনেডে তাদেরকে এফেক্ট করতে পারেনি। তো কেউ ইঞ্জিওর হয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু আমি সাথে সাথে ধরা হয়ে গেছি। তখন ওরা যখন দৌড় মারছে, ফুটুস ফুটুস করে কয়েকজন ফায়ার করলে দৌড় মারছে, আমি তখন উঠে এখন দাঁড়াইয়া, তখন মারছে ওই কালপাটের নিজের থেকে, এখন দাঁড়াইয়া ওখান থেকে আরও দুটো গ্রেনেড চার্জ করলাম, আর একটা আমার কাছে আর দুই একটা ওদিক থেকে ওরা একটা ব্রাশ ফায়ার করলো, একটা করছে না দুটো করছে আমার জানা নেই। ওরা যখন দৌড় দিচ্ছে এরা রাস্তার উপরে চলে গেছে দুজন, আমি আরও টেরোরাইজ হয়ে গেলাম, দেখি যে কয়েছে না কেউ নেই, আমি আর আমার ফলার লাগলো না, আমি তা যাইয়া তাদের সাথে জয়েন করলাম রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া। আমাদের পিছনে যে আমাদের খামার বাড়ি আছে যেখানে আমাদের শেল্টার আছে, তো ওখান থেকে আমিন শরীফরা ফায়ার দিচ্ছে, মানে বুঝাচ্ছে আমরা আসতে, আমরা ওখানে দাঁড়ায় গেলাম, ওই কথাবার্তা বলতেছি, রাজাকাররা জান নিয়ে পালাচ্ছে, এরা পালাইয়া তাদের বাড়িতে চলে গেছে। এটা হলো এই অপারেশনটা আমাদের এইভাবে সাকসেসফুল হয়েছে। তো আমরা পরে আমরা আমাদের অন্য মানে ক্যাম্পে যার যার ব্রিফিং দিয়ে চলে গেলাম। নভেম্বরে আরও দুইটা দল আমাদের সাথে এসে জয়েন করলো, কমান্ডার রফিকুল ইসলাম, ও ইন্টার রেগুলার ছাত্র ছিল আমাদের রাজানগর ইউনিয়নের বাড়িতে, সে নিয়ে এসে বোধ হয় 38। তারপরে আসতে কোথাও বলছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমাদের এখানে বাড়ি, পরে আজই রিটার্ন এই এখানে পিছনে বাড়ি আমাদের 43 ছাত্র, তারা এসে আমাদের সাথে যোগ দিল, আমাদের শক্তি আরও বেড়ে গেল। এখন এটার পরে আমাদের আরও ইম্পর্টেন্ট জিনিস ছিল, ওই যে সালে আমার সাহেবরা পাঠাচ্ছিলাম, ইতিমধ্যে একটা ধারণা পাচ্ছিলাম যে মানে এটা পড়শি করা যে একটা কিছু হতে যাচ্ছে। শেখ ফজলুর রহমানি আমি আসার সময় আমাকে হুইশ দিয়েছিলেন যে আমরা পার্বত্য চট্টগ্রামকে ইয়ে করতে চাই, ইতিমধ্যে আমরা কর্ণফুলী নদী কন্ট্রোল করছি,
যানবাহন বাহার মিশন হচ্ছে বন্ধ। সাপ্তাহ রোড দিয়ে গেলে আগে পিছিয়ে কমপক্ষে সব মিলে পাঁচ ছটা বা সাত আটটা গাড়ি অনগার্ড পজিশনে যেত। আমরা তার দিনের দুপুরে ওগুলো করতে পারি, ওরা দিনের দুপুরে মুখ করতো, আগে যে রাস্তা রাত্রি করতো এগুলো বন্ধ হয়ে গেল। আর এই যে রাঙ্গামাটি রোডের এই ব্রিজ ধ্বংসের পরে রাঙ্গামাটি রোডের টোটাল অফ হয়ে গেল। তো এইগুলো বলছিল যে এটা এখন পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই যে কথাটা বলতেছিলাম যে স্বাধীন বাংলা বেকারত্বের এটাকে মানে চট্টগ্রামের সাথে পার্বত্য চট্টগ্রাম টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রিজ উড়ে গেছে, তারপরে নদী কন্ট্রোল এগুলো। তো এইগুলো স্বাধীন বাংলা বেকার কেন্দ্র ওই সময় যারা শুনছে সেগুলো নিউজটা শুনতে পারছে। তো তখন হঠাৎ করে দেখি যে সালে আমদ আসলো, খবর পাঠালাম। আমি তখন ওই সিরিঙ্গের ক্যাম্পে ছিলাম, সালে আমদ আসছে এই খবরে আমি তখন নদী পারে এই পারে চলে আসলাম। খবর পাওয়ার সাথে সাথে চলে আসছে আইসা ওই আমাদের এখানে হেডকোয়ার্টার, ওই বাড়ি হলো আমাদের কেন্দ্রবিন্দু। যেই মহিলার কথা বললাম তিনি বঙ্গমাতা নামে পরিচিত ছিল। আমার ওখানে দৌড়লাম, ওখান থেকে আসি হাতে আসলাম, আসার পরে ওটাই কোথাও খোঁজে এখানে সবুজ চৌধুরী আছে, ওর কাছে ANG-C9 বলে একটা ওয়্যারলেস আছে, যেই ওয়্যারলেস 180 মাইলের মধ্যে কথা বলা যায়। তো এখন 180 মাইল হলে তো এখানে যদি ইউএ ধরে আমার মনে হয় দিল্লি পৌঁছবে, ক্যালকাটা ক্যালকাটা পার হয়ে ওই যে বাংলা বিহার উড়িষ্যা পার হয়ে চলে যাবে আমার মনে হয়। এই ওয়্যারলেস সেটটা শুনে আমি খুব পুলকিত হয়ে গেলাম। এখন আমি সারা থেকে ওয়ার কলার সাথে কথা বলতে পারি, সালে আমদ বললো ও আছে, ওর সাথে সমস্ত প্ল্যান আছে কখন কী করতে হবে, ওইটা ওকে সাংকেতিক ভাষা শিখেছে ওর থেকে জানাবে। তা আমরা ওকে আনতে যাই পরে রওনা দিলাম, আনতে যাতে যাতে যখন আমরা রাঙামাটি রোড ক্রস করে রানিয়ার বাজার পার হয়ে আর বোগাবিলি একটা জায়গা আছে ওই রাস্তায় পড়ছি, দেখি যে এলাকায় ঘুরে 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 বোকা আসতেছে, একজন দৌড়তেছে বলে যে আপনারা কোথায় যাচ্ছেন, ওই যে আর্মি আসতেছে এদিকে চলে আসুন আমাদের সাথে আসুন। আমার কাছে একটা SMG আসছিল, একটা রিভলভার ছিল, গ্রেনেড ছিল, আমাদের দুইজন, আমরা আরও একজন আছে আমাদের, ওর কাছে SMG দিছি, আমার কাছে রিভলভার, তারাই আমরা আমার সহকারী হিসেবে নিয়েছিলাম। আমরা তখন শুনে কি হয়েছে আর্মি আসতে হবে কয়ে যায় ওখানে বহু মুক্তিযুদ্ধ ধরে রয়েছে, আপনারা যদি যান ওদিকে। ও ইতিমধ্যে ওর SMG দেখা গেছে যে চাদর দিয়ে এরকম ছিল, সে চাদর উল্টে ফেলছে, ক্যাবের হোক এটা উল্টেছে, ড্রাইভার হোক এটা হলো আমাদের দায়িত্ব। তো তখন চাদর উল্টে ফেলছে, তখন দেখে ওরা ভয় পেয়ে গেছে, একটা দুমুরি মারছে। তখন আমরা বললাম যে কয়ে না আপনারা গেলে তাহলে ও মানে একটু সেন্সি বললো কয়ে আপনারা গেলে রাস্তা দিয়ে যাবেন, ওরা আমাদের পিছন পিছন আসছে। তখন আমরা দানের জন্য রাস্তা দিয়ে মানে দূরে যেতে দেখা যায় আইসে দেখা যায় দেখতে আসে দেখে যায় বিরাট লম্বা লাইন, বহু লোক 100-150 লোক আসতেছে সেখানে, মাঝে মাঝে ফাঁকি কাপড়ে দেখা আর্মি কাপড়ও দেখা যাচ্ছে, অনেক কষ্ট সুস্থ বহন করতেছে এই করতেছে, আমরা দূরের থেকে চিনতে পারতেছি না। এখান থেকে পাঠাইছে শঙ্কর সুব্রত, হ্যাঁ সুব্রত এখান থেকে আসতেছে, হ্যাঁ তো এখন সুব্রত আবার একটু সিনিয়র ওয়্যারলেস শুদ্ধ ইয়ের সাথে থেকে গেল, নুরুল নবী থেকে গেলো সেও সিনিয়র হয়ে গেছে, এখানে মুক্তিযুদ্ধ কিছুদিন করছে, তারপরে আবার গেছে। এরা করলো কি এরা দল বাঁধলো ওই স্বপন চৌধুরীর সাথে, স্বপন চৌধুরী মানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের তখন প্রচার সম্পাদক ছিল, প্রচার সম্পাদক ছিল তখন, তারাই নেতার নেতৃত্ব দিয়েছে। এরপর পাইয়া আরও ভিতরের দিকে চলে গেল যাইয়া, তো ওই আবার পাড়ায় চলে গেছে, যেই পাড়া থেকে ওই অপারেশন করতে বললাম তার অভিনয় বলা গেছে, ওখান থেকে আপনারা দেখি তো ওরা সবাই ওরা আমাকে তো সিনে করে তোমাদের লক্ষ্য করে গেছে আর্মি এসে নিয়ে গেছে এই করে করে বুঝাইলো, আমরা বুঝলাম ওই আরগুলো সব পালায় পাহাড়ের মধ্যে। তখন আমার মাথার মধ্যে আসলে পালায় গেছে তাহলে দু একজন পালিয়ে জানতে পারবো, তার মধ্যে আমরা 5-6 জনের পাইলাম, তারা বলে যে তোমরা কেমনে বাঁচতা কয়ে যে আমরা অস্ত্র শস্ত্র পালাই। এই যে রিকোয়ারলেস গান, এনার্গা গ্রেনেড, ওই যে LMG লাইট মেশিন গান, এক্সপ্লোসিভ গ্রেনেড এগুলো সব তাদের ক্যাম্পে ফলাইয়া ফলাই গেছে। আর ওই আর্মি এরা যে চারজন সূর্য কুমার চাকমা বলে এক চাকমা ছিল, সে হলো এলাকার ইয়া, সে নদীর পারে একটা নদীর পারে উঁচু পাহাড়ের উপর খামার বাড়িতে ওরা রয়েছে, কমপক্ষে 100 গজ না হলেও 70-80 গজ দূরে উপরে পাহাড়ের উপরে উঠে রয়েছে, সেখানে সেন্ট্রি আসে। আর এরা ওই সূর্য কুমার চাকমার নদীর পারে সরার পরে ওর বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওর ছেলে যাইয়া ওদেরকে খবর দিয়েছে মানে কীরকম বদমাস যে এদেরকে খাওয়াচ্ছে, সে ওর ছেলে পাঠায় দিছে ওখানে যাইয়া ওদেরকে রাত্রে রাত্রে নিয়ে আসে নিয়ে যাওয়া।
পরে আমরা বাইরে করছি, আমরা তাদেরকে চেষ্টা করছিলাম কিন্তু পারি না, যে কারণ ওই যে দেড়শো দিনের পরে যখন এখানে বিজয় মিছিল বাইরেছে এন্টার পরিবার নিয়ে এসে পার হয়ে গেছে। মানে ছিল যে ওই অপারেশনে নিয়ে যায় ওই চারজনের, আমাদের স্বপন চৌধুরী, তারপরে হলো যে নুরুন নবী, তারপরে সুব্রত চৌধুরী আর সচিন শঙ্কর সাহা এবং সচিন চন্দ্র দেওয়ানজি, হ্যাঁ এদেরকে ধরে নিয়ে গেছে। এদেরকে ধরে মানে বলতে পারি রাঙামাটির দিকে নিয়ে গেছে, কেউ কোনো খবর পেয়েছে, আর আমরা তাদেরকে টেস্ট করতে পারিনি, এবং দেড়শো দিনের পরেও তাদের খুঁজে পাওয়া যায়নি। এরপরে তাহলে আমাদের থেকে জানতে পারলাম যে প্রোগ্রাম আছে, তখন আমরা ওদের থেকেও জানতে পারলাম যে এখন একটা বড় ধরনের অপারেশন হবে ডিসেম্বরকে কেন্দ্র করে। ডিসেম্বরের মাঝামাঝি প্রস্তুত হয়ে গেল, তখন আমরা সবাই এক জায়গায় হইলাম এই খিলমগল হাই স্কুলে, এই স্কুলের মাঠে। মানে ডিসেম্বরের তেরো তারিখ এসে আমরা এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলাম, দুপুরে সবাই এসে হাজির হইলো, তখন আমরা কিন্তু ওপেন হয়ে গেছি। তখন এখানে বসে আমরা আমাদের গ্রুপ চারটে গ্রুপে ভাগ করলাম, এক গ্রুপ রানের হাট, একটা গ্রুপ পাঠিয়ে দিলাম গণ্ডগুলি নদীর জন্য, আর একটা গ্রুপ হলো এখানে, একটা গ্রুপ এখানে পারুয়ার পাহাড়ে রাখলাম, সেটা হলো যে সাপোর্টিং গ্রুপ, যে স্ট্যান্ড বাই গ্রুপ নেতৃত্বে এখানে ইয়ার করার নেতৃত্বে হলাম আমরা। ওই আমরা প্রথমে কনসেন্ট্রেট করলাম এই পাহাড়ে, এই পারুয়া ঢুকলাম, ইতিমধ্যে আমরা সেটা ওটা ওখানে ওই রাস্তার উপরে গাড়িয়ে এক্সপ্লোসিভ দিয়ে কালভার্ট ধ্বংস করছে, এখানে ওই এখানে যাইয়া কালভার্ট ধ্বংস করছে, এদিকে যাইয়া এই যে ওয়াকা, আর এখানে টুকটাক ওরা যাওয়ার সময় দু চারটা গুলিগুলি করে টেরোরাইজ করার জন্য এটাও করছে। আমি শেষের দিকে একটু এখন বলি, আমরা যখন এখানে একত্রিত হইলাম তখন বাজারের লোকজনের সাথে আমার কথাবার্তা হয়েছে, আমাকে সবাই চিনল, এদিন প্রথম আমি ওপেন হয়েছি চিনল, তো বলে যে এখন আর আপনাদের কোনো মানে আপনাদের বিরুদ্ধে কোনো লোক নাই এখানে, বাজারের লোক থেকে খবর পেলাম। আমার যে পার্টিটা ছিল সেই পার্টিটার আমি কল করলাম, যে আমি পারুয়া রাখছিলাম ওইটার কল করলাম। এখন আমি বলতেছি কিন্তু এটা আমরা ষোলো তারিখ সকাল হয়ে গেছে, ষোলো তারিখ আমরা থানা অভিযান করলাম এখান থেকে মাছ করে, পনেরো তারিখ রাত্রে ওনাদের ফায়ার টায়ার হইয়ে তখন কিন্তু থানা নিউট্রালাইজ হয়ে গেছে, এখান থেকে সরাসরি যাইয়া দেখি যে মিছিল আসতেছে ওখান থেকে, সেখানে আমাদের এদিকে মুক্তিযুদ্ধ, ওদিকে মুক্তিযুদ্ধ, এরা এক গ্রুপ আসলো, ওদিক থেকে এক গ্রুপ আসলো, আর এদিক থেকে মুক্তিযোদ্ধারা আসতেছে। ষোলো তারিখ বিকাল করে মানুষজন তো লোকে লোকারণ্য হয়ে গেলো, কেউ ফুলের মালা আসতেছে, কেউ স্লোগান দিচ্ছে, তখন আমি থানায় দাঁড়াইয়া আমাদের মানে আমাদের লোকজন অনেক ফায়ার টায়ার করলো ফ্রি, রাজাঘাট অনেক ধরে নিয়ে আসে, কেউ রাজাঘাট আনতেছে, কেউ রাইফেলগুলি আনতেছে, কেউ অস্ত্রশস্ত্র ফেলে গেছে, কাপ্তাই ফেলে রেখেছে, ওগুলো ক্লোজ করলাম, রানীরহাটে ফেলে গেল ওগুলো ক্লোজ, ওগুলো আটকানো আনার ব্যবস্থা করলাম, ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে ফেলাই গেছে ওগুলো, ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি ওখানে ফেলে গেছে, গ্রুপ পাঠাচ্ছে এগুলো ক্লোজ করেছে, রাজাঘাট যেগুলো আছে সব পোস্ট অফিসের ভিতরে ঢুকালাম, ঢুকে গার্ড দিলাম ওখানে, তাদের অস্ত্রশস্ত্র ক্লোজ করলাম। এগুলো করতে করতে খবর আসলো শেখ ফজলুর রহমানের রাঙামাটি ল্যান্ড করতেছে বিকেলবেলা, সতেরো তারিখ বিকেলবেলা, সতেরো তারিখ দুপুরে সেখান থেকে গেলাম শেখ ফজলুর রহমানের জেনারেল সুদন সিং মণিভাই বললো, জেনারেল সাহেব যেহেতু ট্রেনিংয়ে আমাদের সাথে ছিল আমাদেরকে সিনে, আমি জেনারেল সাহেবকে বললাম আপনি আমাদের ভিজিট করবেন, তাহলে পাচ্ছো বাতা দেন, সালাম টালাম দিয়ে চলে আসলাম, এরা আবার কাপ্তায় চলে যাবে ওই হেলিকপ্টার নিয়ে। মেজর সুরেশ সম্ভবত রাঙ্গুনিয়া কলেজে সে একটা ব্যাটালিয়ান নিয়ে আসে, আঠারো তারিখ সকালবেলা জানালে যে বিকালে চারটের সময় এখানে নামবে, তখন তোমার মুক্তিযোদ্ধাদের নিয়ে থাকবা, আমার পরে মানে থাকবার জন্য দাঁড়াই একটা সেলিউট দিল, তারপরে আমি তো মুক্তিযুদ্ধ, তখন আমরা রাঙ্গুনিয়ার মুক্তিযুদ্ধ একত্রিত হয়ে দুই সামরিক কাজে সেলিউট দিলাম, তো উনি খুব খুশি হলেন, কথাবার্তা বললেন, এসে লাইনে লাইনে হাঁটে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় করছো, তুমি ইয়ে করছো, গ্রুপ কমান্ডারদের আমার সামনে সামনে দাঁড়া করে রাখছিল, তখন এগুলো শুনে টুনে উনি আবার ভিতরে চলে গেলেন, এরপরে আমাদের বলছে তোমরা চলে যাও। এখন আমাদের আমার প্রতি নির্দেশ যেটা ছিল সেটা ছিল যে তুমি এখানে শান্তি শৃঙ্খলা করতে চলে আসো, তখন এই থানায় এসে বসলাম, থানা বসিরে তার চেয়ারে বসালাম জহিরুল হক, তারে আমি খবর পাঠাই আছি পালাই গেছিলো তারও উচিত থানাটা, তো চক্কর এলাকাতের আমরা যার যার এরিয়া বাদ করে দিল, তোরা মাটি কাটে রাস্তাঘাট বাদবা, তোমাদের দেয়ালে পাঠাবো না, ইতিমধ্যে সালে আমাদের নেতৃত্বে থাকলো তারা, আর ফুড গোডাউন থেকে সিউ ডেভেলপমেন্টের বলে চাউল বার করলাম, গম বার করলাম, ওখান থেকে প্রত্যেকের দুই কেজি করে চাউল দেওয়া হলো, আর তাদের জিম্মায় দেওয়া হলো পরিবারের, যদি সে হারায় যায় মাঠে কাজ করতে না আসে তাহলে সবগুলোরে নেমে গেলাম, তো এখন মানুষ তো তখন মারতেছে,
এবং মরতেও ভাবো, এই ভয়ে তারা সব কাজ করছে। কয়েকদিন পরে শোনা গেল যে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধ থেকে অস্ত্র কালেকশন করতেছে। তা আমারকে এখানে যেহেতু বেশি অস্ত্র, আমি তখন অস্ত্র দেবো না, আমার এখানে তাদের কাছে আমরা অস্ত্র করবো না বা জমা দেবো না। তো এটা বলে দিছি আমি কী কারণে যেন শহরে গেছি, এখান থেকে বললো যে আমাদের যে অস্ত্র ভাণ্ডার যে চারজনে ভাড়া দিচ্ছিল তাদের চারজনের ওই কলেজের আর্মি উঠে নিয়ে গেছে তাদের অস্ত্র শুদ্ধ। আর এখান থেকে চাবি টাবি নিয়ে এখন অস্ত্রগুলো আজকে সন্ধ্যার মধ্যে ওখানে পৌঁছে দিতে বলছে, আর তা নাহলে তারা এসে নিয়ে যাবে। তো ওদেরকে কী করছে, ওদেরকে বলছে তোমরা সারেন্ডার করো, এই কথা বলে তাদেরকে ছাড়িয়ে দিছে রাঙ্গুনিয়া কলেজ থেকে। চারটে অস্ত্র রেখে দিয়েছে, এটা কারা, ইসাকালিতে আমাদের যে অস্ত্র রাখছিলো আমার গৌরন পারদা, এটা যখন আমি খবর পেলাম ওখানে শহরে, তখন আমি মান্নান ভাইয়ের সাথে কথা বললাম। এটা কিন্তু দেড় সাত দিন বেশ কয়েকদিন পরে মান্নান ভাই ওনার যেখানে বসছে সেখানে টেলিফোন ছিল, আমি বললাম যে এই কথা বলছে। তো আমাদের তো ওখান থেকেই আমাদের ট্রেনিং দিয়েই বলতেছিল যে তুমি বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দেবা, আর এখানে নো ওয়ান আর কারোর কাছে তোমার এই অস্ত্র হস্তান্তর হবে তোমার জীবন থেকে। এটা জেনারেল সুজন সিং, ওই সময়ে জেনারেল উবান ব্রিগেডিয়ার উবান, তার লাস্ট বক্তৃতা আমাদের হয়েছে তোমার এই অস্ত্র বঙ্গবন্ধু ফেরত আসলে তোমাদের তো দুইটা, একটা অ্যাচিভমেন্ট হয়েছে হবে যুদ্ধ করতেছে অ্যাচিভমেন্টের জন্য, আরেকটা হলো যদি হয় সে যতক্ষণ না বলছে ততক্ষণ কারোর কাছে কোনো অস্ত্র দেবে না। এটা হলো আমাদের ওখান থেকে আসার সময়ে তার। তো আমি মান্নান ভাইয়ের বললাম যে আপনি তো জানেন এগুলো কথা, জেনারেল উবানের এখন যে তার লোকজনে নিয়ে যাচ্ছে অস্ত্র খোঁজে হাঁটা যায় দেখে দিচ্ছে, খোঁজে বলছে এরা কারো কথা শুনতেছে না, বলা হয়েছে সবাই কমপ্লেন আসতে খালি যারে দেখে না পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে আমার ওখান থেকে তো চারজন উঠেই নিয়ে গেছে গাড়িতে, তবে তুমি মনি ভাইয়ের সাথে কথা বলো, মনি ভাইয়ের সাথে কথা বলো, কোথার থেকে কথা বলছো, আমি যে এখানে সামনে মান্নান ভাই আছে আমি ওনার টেলিফোন থেকে কথা বলতেছি। তখন উনি বলে যে আমি তোমাকে বলতেছি, জাস্ট পাঁচ ছয় মিনিট বা সাত মিনিট বসছিলাম, তখন এই সময় কল আসলো তাহলে তুমি এখন ওখান থেকে চলে যাবো। আজ জেনারেল উবান আমাদেরকে আছে, অন্য ইকবাল সিং আছে একজন, ইকবাল সিংয়ের যাইয়া বলবা, যাইয়া সিচুয়েশানটা পুরো বলবা এবং উনি এটার ব্যবস্থা নেবে। আমি বলে দিয়েছি যে কী বলছে আল্লাহ জানে। তখন বিকাল হল, ওখান থেকে আর এক সেকেন্ড দেরি নিয়ে ধুমুরে যাইয়া গাড়িতে উঠছে, ওই যে গাড়ি নিয়ে এখান থেকে গেছে ওই গাড়িতে উঠছে, উঠে নিয়ে আমি চলে গেছি রাঙ্গামা। ইকবালের কথা বলছে আমি যে এখানকার দেখি যে সে অফিস টফিস নিয়ে বসে আছে ডিসি, ডিসির বিল্ডিংয়ে, মানে ডিসি যেখানে অফিস করে, তার কাছে দেখা করলাম। দেখা করার পরে ও দেখি যে আমার ইন্টারভিউ, তুমি কে, কোথায় ট্রেনিং করছো, কোথায় কী করছো, এখানে কী অপারেশন করছো, ওখানে কী হয়েছে, এখানে এই হয়েছে, এখানে সে হয়েছে। ইতিমধ্যে আমাদের আরেকটা জিনিস এসে এটা বলতে হবে, এটা না বললে এটার এন্ডিং হবে না। সেটা হলো যে আমরা কুব্বাস চৌধুরী, যে কুব্বাস চৌধুরীর গল্প করলাম তাদেরকে আমরা এই সাতটাই থেকে ধরে ফেলছি, তার আপন ভাগনা বোনের ছেলে আমাদের মুক্তিযুদ্ধ মারা গেছে। এখন সে এসে খবর দিয়েছে যে আমার তো রোগের বাসায় আছে, মশারি কাছে শুয়ে আছে এখন। সেটা হলো যেদিন আমাদের এস এম ইউসুফের সভাপতিত্ব লালদিকে পরে মিটিং হবে, যেদিন মানে ওপেনলি মুক্তিযোদ্ধারা মিটিং করবে, সেদিন আমরা মিটিংয়ে আমি বক্তৃতা করতে যে ওর আসে কানে কানে করে এখন পাওয়া গেছে, ওখান থেকে ধরে নিয়ে যাওয়া ওরে বিশ হাজার হবে কমপক্ষে, অনেক লোক লোকারণ্য ওখানে, ওকে ডেথ সেন্টেন্স দিয়েছে দিনের দুপুরে একটার সময় ব্রাশ করে পাবলিকের সামনে ওকে আমরা মারি ফেলছি। এই হলো দেড়শা দিন হওয়ার পরে একটা ওপেন অ্যাকশন আমাদের, এটা আর্মির কাছে রিপোর্ট হয়েছে, আমরা মানুষ ধরে ধরে এখন মারি ফেলছি। অন্য ইকবাল সিং আমাকে প্রশ্ন করলেন, তোমরা তো ওখানে লোকজন মানে হত্যা করতেছো, আর আমি বুঝে দিলাম যে এটা আমরা করতেছি না, এটার কথা বলতেছো সেটা আমরা গণ আদালতে বিচার করে তারা ডেথ সেন্টেন্স দিয়েছে, আমরা এক্সিকিউট করছিলাম। ইট ইজ নট আওয়ার ডিসিশন, ইট ইজ দ্য ডিসিশন অফ দি জেনারেল পিপল, অ্যাবাউট 20,000 পিপল, ইয়েস ইউ আর রাইট, মোর দেন 20,000 মাথা নাড়ে আর এরকম মোটা মোস। তা আমি খুঁজে আমি জেনারেলের সাথে দেখা করি, আর নিশ্চয়ই এই একটা দিয়ে আমার পাঠালে কটে এখন ডিসির বাংলাতে, ওই জেনারেল থাকে এখন ডিসির বাংলাতে। তো এখানে আমরা গাড়িতে করে গেলাম, দেখা করে সমস্ত সিচুয়েশান আমি ব্রিফ করলাম। তো বলে যে ও আদমি ক্যা কসর কিয়া করি, আমি তখন ওর সমস্ত ঘটনা ঘটায় বুঝে বললাম। ইতিমধ্যে আমার সামনে ওই মেজর সুরে এগিয়ে টেলিফোনে বললো উসকো ডিস্টার্ব মত করো, জাস্ট টেক কেয়ার অফ হিম। তারপরে আমি গাড়ি দিয়ে চলে এলাম, আসি এখানে থানায়, যখন আসি রাত্রে তখন বলে যে ওই সেক্টর রাইফেল ফেরত দিয়ে গেছে এখানে, দিস ইজ ইন এ নাটসেল রাঙ্গুনিয়া অপারেশন। শহর থেকে যে বিভিন্ন থানায় থানায় কমান্ডার বানালো, সেখানে আমাকে রাঙ্গুনিয়া কমান্ডার বানালো। আমাদের এখানে এই যে খোদা বক্স আসছে, অনেকগুলো গ্রুপ আসছে যারা এফএফ ট্রেনিং নিয়ে জুনিয়র, মানে অনেক জুনিয়র, যেহেতু আমি মাস্টার্স ডিগ্রি 1969 সালে করে ফেলছি,
যারা আছে সবাই আমার এখানে যোগদান করছে। রফিক এসে একটু ঘাটতারামি করছিল, সে বলতে চাচ্ছিল যে আমরা তো আমাদের কমান্ড তো আলাদা। হ্যাঁ, আমি তাকে বলছি কমান্ড আলাদা হলে তুমি নিজে শেল্টার ক্রিয়েট করে থাকো, আমার শেল্টার থেকে বাইরে আসে, আমার ভাগ্নি হয় সম্পর্কে। তখন সে ঘাবড়াই গেছে, আমাকে খাজনা করিও না, এখানে কোনো অন্য কথা যদি কানে আসে তাহলে এখানকার তুমি এখানে খোঁজ নাও এখানকার রেলওয়ে স্টেশন। তখন ওই এসে সবাই এখানে জয়েন করছে। আমি ডিএলএফ এবং এফএফ রাঙ্গুনিয়াতে যতগুলো মুক্তিযোদ্ধা আছে আমরা অত্যন্ত সাকসেসফুল আমি মনে করি মুক্তিযোদ্ধা হিসেবে। এই যে যুবলীগ একটা সংগঠন আছে না, যুবলীগের প্রথম যে মিটিং সেই মিটিংয়ে আমি শুনতেছি যে এটা সে ফার্স্ট মিটিংয়ে যখন কথা বলছে আমি ওখানে আমি কেন্দ্রীয় কমান্ডার থাকতাম, তো কথা বলছে আমি তখন একটু বাদ চাকরিছি। আমি কথা বলছি কত বঙ্গবন্ধু এটা যদি স্যার অ্যাপ্রুভ করে তখন মাত্র হবে। তো আমার মাথার মধ্যে আসলে ওখানে যুব কংগ্রেস, এখানে যুব আওয়ামী লীগ, তার মানে এটা যদি বঙ্গবন্ধু অ্যাপ্রুভ না করে তাহলে তো আর এখানে নাম রেখে লাভ, এইটা মাথার মধ্যে কাজ করতে। ফার্স্ট মিটিংয়ের পরে সেকেন্ড মিটিং আমি শুনলাম উনি ওইটাতে ডিসএগ্রি করছে, বলছে তোমরা ইন্ডিয়ার কার্বন কপি কেন অন্য নাম নিয়ে আসো। তো মনিভাই কিন্তু যথেষ্ট ডেসপারেট, উনি অত্যন্ত ফোরসাইট বেশি, উনি থিঙ্ক ট্যাঙ্ক আমরা বলতাম। তো সে ফট করে ওইটারা আবার বানিয়ে গেছে আওয়ামী যুবলীগ, আওয়ামী লীগ এটা আওয়ামী যুবলীগ, তাই বঙ্গবন্ধুকে এটা বুঝাইতে সক্ষম হয়েছে এবং বঙ্গবন্ধু ওইটা অ্যাপ্রুভ করছে। ওইটার প্রথম মিটিংয়ের আমি একজন, সেকেন্ড টাইমে আমি আমি তখন আমার অন্য চিন্তা ছিল আমি যুবলীগে থাকবো না, আমি আওয়ামী লীগে যাবো। তো যাই হোক, আমি মনে করি আমি এখন আদর্শের দিক দিয়ে মেন লাইনে আছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।